আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন ইউনিফর্ম কাস্টম অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এস এম বুলবুল স্যার, সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বাড়ি স্যার, সৈয়দ রইসুদ্দিন স্যার, আরিফ মোহাম্মদ শাহিদুল হক স্যার, সম্মানিত ল কনসালটেন্ট মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজ স্যার, এসিভিপি ও হেড অফ ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের মিস্টার কাজী কামালুদ্দিন আহমেদ স্যার, আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শাখার শাখা প্রধানগণ, বিভিন্ন শাখায় ফরেন ট্রেড ডিপার্টমেন্টে কর্মরত নির্বাহী ও কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগ শাখা ওভারসিজ অফিসের নির্বাহী কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন সম্মানিত ল কনসালটেন্ট মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজ স্যার। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে, হে মুমিনগণ, যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গত ভাবে তা লিখে দিবে। লেখক লিখতে অস্বীকার করবে না, আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেয়া, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয় এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দু মাত্র বেশ কম যেন না করে। অতঃপর ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয়, তবে তার অভিভাবক ন্যায়সঙ্গত ভাবে লেখাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সকলকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজিজ স্যারকে অসাধারণ সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাকের বাণী স্যার আমাদের শুনালেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণের লেনদেন লিপিবদ্ধ করতে বলেছেন এবং সকল শর্তগুলো ন্যায়সঙ্গত ভাবে সবকিছু লিখতে বলেছেন এবং সাক্ষী রাখার কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরামর্শদাতা। আমরা আজকে যত লেনদেন করি না কেন, সেটা আল্লাহ লিখতে বলেছেন। আমাদের আজকে ইউসিপি 600, সেটাও ঋণ এবং শর্তবলী কথা নিয়েই কথা হবে। ধন্যবাদ স্যারকে অসম্ভব সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাকের বাণী আমাদের শোনানোর জন্য। ব্যাংকিং সেবা দিতে গিয়ে COVID-19 প্যান্ডামিকে ন্যাশনাল ব্যাংক পরিবারের মৃত্যুবরণ করা 6 জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। COVID-19 প্যান্ডামিকে বিশ্বব্যাপী মৃত্যুবরণ করা প্রায় 11 লক্ষ মানুষের আত্মার মাগফিরাত কামনা করছি। ন্যাশনাল ব্যাংকে COVID-19 শনাক্ত 433 জন ব্যাংকার ও বিশ্বব্যাপী প্রায় 3,78,00,000 COVID-19 শনাক্ত ও শনাক্তের বাইরে আক্রান্ত মানুষের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করছি। এ পর্যায়ে ওয়ার্কশপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আমাদের সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বাড়ি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ভালো লাগতেছে যে আমাদের MBTI এগিয়ে যাওয়ার যে ধারাবাহিকতাটা বজায় রেখেছে, ধন্যবাদ। যারা পার্টিসিপেন্টরা যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকলো যে তারা যাতে বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং প্রশ্ন করবেন। আপনারা যেহেতু প্রশ্ন করার সুযোগ আছে এবং মনুকে আমি দেখেছি যে ওই স্ক্রল দেখে দেখে কিন্তু উত্তরগুলো দেয়। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কর্তৃক প্রণীত
আন্তর্জাতিক বাণিজ্যে সারা বিশ্বে সর্বাধিক গ্রহণযোগ্য ও ব্যবহৃত বিধিবিধান কমপ্লাইট থাকার জন্যই কিন্তু ইউসিপি 600 কে জানতে হবে। ব্যাংকার, আইনজীবী, আমদানিকারক, রপ্তানিকারক সহ লেটার অফ ক্রেডিট ট্রানজাকশনের সমস্ত সকলের কাছে ইউসিপি 600 আন্তর্জাতিক বাণিজ্যের বাইবেল হিসাবে পরিচিত। আমি বাইবেল না বলে আমি বলবো যে সংবিধান, সংবিধানের মতো আমি বলবো যে অ্যাবসলিউটলি গাইডলাইন। আজকের স্পিকার মইনুল ইসলাম, ইবিপি এবং আমাদের ন্যাশনাল ব্যাংক ইনস্টিটিউটের প্রিন্সিপাল। আমি ন্যাশনাল ব্যাংক পরিবারের সকল নির্বাহী কর্মকর্তাকে এই মূল্যবান সেশনটি মনোযোগ সহকারে শোনা ও শেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশ্ন করবেন চলতি দায়িত্বে জনাব এস এম বুল স্যারের অনুমতি ক্রমে আনুষ্ঠানিক ভাবে এই ওয়ার্কশপটি উদ্বোধন ঘোষণা করছি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও বলি, প্লিজ অ্যাটেন্টিভলি এই ওয়ার্কশপটা আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা সকলে ভালো থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অনারেবল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাস্ত্রী আব্দুল বারী স্যার। স্যার অত্যন্ত সুন্দরভাবে প্রিসাইসলি টোটাল ইউসিপির ব্যাখ্যা এবং কার্যকারিতা, বিধিবিধান, প্রয়োজনীয়তা সবকিছু বললেন অল্প কথায়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এত আজকে আমাদের এজিম ছিল তার মধ্যেও স্যার সময় করে আমাদের জন্য সময় রেখেছেন। আমরা হ্যাটস টু স্যার, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আজকের সেশনে শুরু করব ইউসিপি 600, দ্য ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট, 2007 রিভিশন, আইসিসি পাবলিকেশন নাম্বার 600, যাকে ইউসিপি 600 বলে। আমরা সবাই জানি আমাদের প্রথম মহাযুদ্ধের কথা, 1914 সালে 18 জুন বসনিয়ার রাজধানী সারাভো শহরে অস্ট্রীয় যুবরাজ ফার্দিনান্দের সার্ভের গুলিতে নিহত হয় এবং একে কেন্দ্র করেই 28 জুলাই থেকে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। একদিকে থাকে অক্ষ শক্তি, সেখানে অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, জার্মানি, বুলগেরিয়া, অন্যদিকে ব্রিটেন, রাশিয়া, ইউএসএ, সার্বিয়া, ইটালিরা থাকেন। এবং প্রথম মহাযুদ্ধ শেষ হয় 1918 সালে 11 নভেম্বর। মহাযুদ্ধ শেষ হওয়ার আগে জার্মান ইউএসএ এর কাছে একটা যুদ্ধ বিরতির আনুষ্ঠানিক প্রস্তাব দেয় এবং তাকে কেন্দ্র করেই প্যারিস শান্তি সম্মেলন হয় 1919 সালে। প্যারিস শহরে এই আয়োজিত সম্মেলনকে ঘিরেই বেশ কিছু সৃষ্টি আসে, তার মধ্যে একটা হচ্ছে লিগ অব ন্যাশন, তার ধারণাগুলো আসে, আর একটা হচ্ছে দ্বিতীয় ভার্সাইলস চুক্তি। প্রথম ভার্সাইলস চুক্তি হয় 1780 সালে আমেরিকার স্বাধীনতা, আর এটা হচ্ছে ভার্সাই নগরে মিরর হল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই ফ্রান্সে এই ট্রিটি অফ পিস বলে 28 জুন 1919 সালে চুক্তি হয়, এবং যেখানে এই চুক্তিটায় জার্মানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চুক্তিটা উইনউইন ছিল না, যুদ্ধ অপরাধী হিসেবে জার্মানিকে দোষী সাব্যস্ত করা হয়। এবং আমরা জানি যে কোনো নেগোসিয়েশন টেবিলে, নেগোসিয়েশন স্কেলে যদি উইনউইন সিচুয়েশন না থাকে তখন সে নেগোসিয়েশনটা টেকসই হয় না, যার কারণে এই দ্বিতীয় ভার্সাই চুক্তি টেকসই হয়নি এবং দ্বিতীয় মহাযুদ্ধের কারণ ছিল এই দ্বিতীয় ভার্সাই চুক্তি। এর সাথে সাথে আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে 1919 সালে আইসিসির প্রতিষ্ঠা হয় আপনার প্যারিসে, এবং আইসিসির মাধ্যমে এটা মার্চেন্ট অফ পিস বলে আইসিসি, যেটা কোনো গভর্নমেন্ট না, সকল প্রাইভেট। এবং আপনারা জানেন যে প্রথম মহাযুদ্ধের পরে উগ্র জাতীয়তাবাদ এবং সংরক্ষণবাদ আমাদের বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে, বাধা তৈরি করে, সেটা ফেসিলিটেট করার জন্য আইসিসির সৃষ্টি। এবং আইসিসি প্রাইভেট সেক্টরকে নিয়ে কাজ করে, যেখানে গভর্নমেন্ট না, এবং
এই আইসিসির যে পাবলিকেশনগুলো সেটা সবারই নেগোসিয়েশন স্কিলটা বজায় রাখে, সবাই উইনিং সিচুয়েশন, সেটা বায়ার হোক, সে সেলার হোক, সে নেগোসিয়েটিং ব্যাংক হোক, সে ইস্যুইং ব্যাংক হোক, সকলের স্বার্থই সংরক্ষণ করে, যার জন্য টেকসই হিসেবে আইসিসি পাবলিকেশনগুলো, এবং আমাদের স্যার যে বললেন যে এটাকে আমরা সংবিধান বলবো, আইসিসি পাবলিকেশনগুলো সবার কাছে, বিশ্বে সবার কাছে সর্বজন গৃহীত, এটা সংবিধান, স্যার যেটা বললেন আন্তর্জাতিক বাণিজ্যের সংবিধান এবং সবচেয়ে ব্যবহৃত। আমরা দেখি আইসিসি 1919 সালে সৃষ্টি হয় প্যারিসে ফ্রান্সের, এবং আমাদের ইউসুফ ইউসুফ 600 নম্বর পাবলিকেশন, ইউসুফ ফার্স্ট পাবলিকেশন আসে 1933 সালে, সে পাবলিকেশন নাম্বার 82 পাবলিকেশন 1933 ইউসুফ ফার্স্ট পাবলিকেশন। তারপরে ইউসুফ ফার্স্ট রিভিশন আসে 1951 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, এবং তার পাবলিকেশন নাম্বার হলো 151। তারপরে আসে 1962 সালে, তারপরে 74 সালে, 83 সালে, 93 সালে, এবং লাস্ট হলো 2007 সালে। 93 সালে আসে ইউসিবি 500, যারা পুরনো অনেক দিনে ব্যাংকিং করতেছেন ফরেন ট্রেডে, তারা আমার সাথে অনেকেই ইউসিবি 500 এর সাথে পরিচিত এবং এর আন্ডারে কাজ করেছেন। 2007 সালে আসে ইউসিবির 600, এটা পহেলা জুলাই 2007 থেকে কার্যকরী ইউসিবি 600 এই বিধিবিধানগুলো। এখানে 39টা আর্টিকেল রয়েছে, এবং আমাদের শ্রদ্ধ শাস্ত্রী স্যার বাড়ি স্যার যে বললেন যেটা আসলে ব্যাংকারদের জন্য, লয়ারদের জন্য, ইম্পোর্টারের জন্য, এক্সপোর্টারের জন্য, ট্রান্সপোর্ট এক্সিকিউটিভের জন্য, এডুকেটরের জন্য, এভরিওয়ান ইনভলভিং লেটার অফ ক্রেডিট ট্রানজেকশন ওয়ার্ল্ড ওয়াইড, সবার জন্য এটা কার্যকরী, সবার কাছেই এটা ব্যবহৃত যারা এই এলসির সাথে সম্পর্কিত, যেমন আমরা। আমরা আজকে ইসবি 600 এর বিভিন্ন ধারাগুলো, কিছু কিছু ধারাগুলো, কিছু কিছু অংশ, আমরা মূল মূল অংশগুলো আলোচনা করব। তারপরে আপনাদের প্রশ্ন পর্ব থাকবে, আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো আপনারা চ্যাটিং অপশনে গেলে আপনারা কোশ্চেনগুলো করবেন। আমরা আমাদের বোর্ড রয়েছে, সিডিসিএস রয়েছে কয়েকজন, এনামুল রয়েছে দিলকুশা থেকে, এবং আরও অনেকেই থাকবেন যারা প্র্যাকটিক্যাল কাজ করেন এবং এ বিষয়ে আরও পারদর্শী, আমরা সবাই মিলে আপনাদের প্রশ্নগুলো নিয়ে ব্রেনস্টর্মিং করব। ফার্স্ট হচ্ছে আর্টিকেল 1 ইসবি 600, এটা কিসের জন্য? অ্যাপ্লাই টু এনি ডকুমেন্টারি ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট বলতেই বোঝাচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট, হ্যাঁ ওয়েন দ্য টেক্সট ক্রেডিট, হ্যাঁ এটার জন্য অ্যাপ্লাই করা। এরপরে আসেন ডেফিনেশন আর্টিকেল 2, হ্যাঁ যে কোনো আইনই ইউজুয়ালি আপনার অন্য অন্য আইনগুলো দেখবেন আর্টিকেল 2 তে ডেফিনেশনগুলো ইউজুয়ালি থাকে। অ্যাডভাইজিং ব্যাংক মিন্স দ্য ব্যাংক দ্যাট অ্যাডভাইজ দ্য ক্রেডিট এট দ্য রিকোয়েস্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক। তো এলসি, এলসির হচ্ছে কি? এলসি হচ্ছে লেটার অফ ক্রেডিট, এটা কিভাবে আপনারা সবাই জানেন, তারপরে যারা প্রিলিমিনারি আছেন তাদের জন্য একটু বলা, যে এট দ্য রিকোয়েস্ট অফ এলসি অ্যাপ্লিক্যান্ট, এলসি ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করে ফেভারে টু দ্য বেনিফিশিয়ারি, কিসের জন্য? অ্যাবাউট দ্য পেমেন্ট, পেমেন্টের একটা সে গ্যারান্টি দেয়, কিসের জন্য? ইফ দ্য অল টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লাইড, এলসি তে বর্ণিত যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো যদি কমপ্লাইড হয় তাহলে ইস্যুইং ব্যাংক একটা গ্যারান্টি দেয়। এখন ইস্যুইং ব্যাংক যে এলসি ইস্যু করবে সেই ইস্যুটা এলসিটা একটা ব্যাংক অ্যাডভাইস করবে, কার কাছে? এলসি ইস্যুইং ব্যাংক এলসি করে এলসি অ্যাপ্লিকান্টের ফেভারে, আর ইস্যুই অ্যাডভাইজিং ব্যাংক সেই এলসিটা অ্যাডভাইস করে বেনিফিশিয়ারিকে, অ্যাডভাইজিং ব্যাংক যে ব্যাংকটা, যে ব্যাংক বরাবর এলসিটা গেল অথবা যে ব্যাংক এলসিটা অ্যাডভাইস করলো, কাকে? বেনিফিশিয়ারিকে। অ্যাপ্লিকান্ট মিনস দ্য পার্টি অন হুজ রিকোয়েস্ট দ্য ক্রেডিট ইজ ইস্যু, অ্যাপ্লিকান্ট হচ্ছে যে পার্টি যার ফেভারে একটা ব্যাংক এলসি ইস্যু করে। ব্যাংকিং ডে মিন্স আমাদের যে তারিখে ব্যাংক খোলা থাকে, যদি শুক্রবার বন্ধ থাকে অথবা জাতীয় হলিডেতে বন্ধ থাকে সেটা ব্যাংকিং ডে না, ব্যাংকিং ডে বলতে যে তারিখে লোকাল ব্যাংকটা খোলা থাকে। বেনিফিশিয়ারি মিন্স কি? দ্য পার্টি
ইন হুইজ ফেভারে ক্রেডিট ইজ ইস্যু, বেনিফিশিয়ারি হচ্ছে যার ফেভারে ক্রেডিট ইস্যু করা হচ্ছে, ইউজুয়ালি এক্সপোর্টার, যিনি এক্সপোর্টার, যিনি পণ্য সরবরাহ করবেন তাকে বেনিফিশিয়ারি হচ্ছে। কনফার্মেশন মিন্স কি? কনফার্মেশন মিন্স এ ডেফিনেট আন্ডারটেকিং অফ দ্য কনফার্মিং ব্যাংক ইন এডিশন দ্যাট অফ ইস্যুইং ব্যাংক টু অনার অর নেগোশিয়েট এ কমপ্লাইং প্রেজেন্টেশন। ইস্যুইং ব্যাংক তো একটা গ্যারান্টি দিচ্ছি, পেমেন্টের গ্যারান্টি। এখন ইস্যুইং ব্যাংকের গ্যারান্টি যদি কোনো বেনিফিশিয়ারি নিতে কুণ্ঠা বোধ করে, সে একটা দুর্বল ব্যাংক দিল বাংলাদেশে, এখন সে মাইক্রোসফট বরাবর দিল বা বড় কোম্পানি বরাবর দিল, সে ব্যাংকের সম্পর্কে সন্দিহান, সে তখন কি বলবে? ওইখানে যে স্টে মানে ওইখানে তাদের পরিচিত যে ব্যাংক বা যার উপর তার আস্থা, সিটি ব্যাংক বলতে পারবে, এসসিবি বলতে পারে, যে তার একটা কনফার্মেশন দাও। কনফার্মেশন মিন্স হচ্ছে যে ইস্যুইং ব্যাংক যদি পেমেন্ট না দিতে পারে, কনফার্মিং ব্যাংক বলতেছে অবশ্যই সে আন্ডারটেক করতেছে পেমেন্ট, মানে ডাবল গ্যারান্টি। ইস্যুইং ব্যাংক তো গ্যারান্টি দিচ্ছে, তার উপরে আর একটা গ্যারান্টি দিচ্ছে কনফার্মিং ব্যাংক। কনফার্মিং ব্যাংক মিন্স দ্য ব্যাংক দ্যাট অ্যাডস ইটস কনফার্মেশন টু দ্য ক্রেডিট আপন দ্য ইস্যুইং ব্যাংক ব্যাংকস অথরাইজেশন অর রিকোয়েস্ট। আর ক্রেডিট বলতে বলছে লেটার অফ ক্রেডিট, মিন্স দ্য অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, ইট মিন্স দ্য এনি অ্যারেঞ্জমেন্ট হাউ এভার নেমড অর ডিসক্রাইব দ্যাট ইজ ইররিভোকেবল। ক্রেডিট মিন্স হচ্ছে ইররিভোকেবল, এখানে অপ্রত্যাহারযোগ্য, অ্যান্ড দে আর বাই কনস্টিটিউট এ ডেফিনেট আন্ডারটেকিং। এই টার্মটা সবাই খেয়াল করেন, বলতেছি কনস্টিটিউটেড ডেফিনিট আন্ডারটেকিং। এই আন্ডারটেকিংটা কি? ডেফিনিট আন্ডারটেকিং অফ দ্য ইস্যুইং ব্যাংক টু অনার এ কমপ্লাইং প্রেজেন্টেশন। এখন যদি আমরা এনআইএক্টে যাই, এনআইএক্টে 1881, সেখানে যদি দেখি বিল অফ এক্সচেঞ্জ, আমাদের চেকটা কি? চেক হচ্ছে এক ধরনের বিল অফ এক্সচেঞ্জ যেটা ব্যাংকের উপর ড্রন করা। আর বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে কি? এ এখানে খেয়াল করেন, কনস্টিটিউটে আনকন্ডিশনাল আন্ডারটেকিং। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আনকন্ডিশনাল আন্ডারটেকিং গিভেন বাই এ মেকার টু এ পার্টি টু পে সাম অফ মানি টু সার্টেন টাইম। তো এখানে হচ্ছে এলসিডি হচ্ছে কি? ডেফিনিট আন্ডারটেকিং, এটা কিন্তু আনকন্ডিশনাল, এটা কন্ডিশনাল, এটা শর্ত আছে, কমপ্লেইন প্রেজেন্টেশন। এলসি আর চেকের মধ্যে পার্থক্য হচ্ছে, চেক হচ্ছে আনকন্ডিশনাল, আপনি চেক দিয়েছেন আপনি টাকা দিবেন, এটার সাথে কোনো কন্ডিশন নাই, যার কারণে আমরা এনআইএক্টে 138 ধারায় চেক ডিজোনার করে মামলা করতে পারি, অন্য কনসিডারেশন থাকুক বা না থাকুক। কিন্তু এলসির ক্ষেত্রে সেটা না, এটা হচ্ছে ডেফিনেট আন্ডারটেকিং যাটা কন্ডিশনাল আন্ডারটেকিং। ইস্যুইং ব্যাংক মিন্স ব্যাংক দ্যাট ইস্যু এ ক্রেডিট, যে ব্যাংক একটা ক্রেডিট করে এলসি ইস্যু করে সেই। নেগোসিয়েশন মিন্স, নেগোসিয়েশন মিন্স কি? পারচেস, একটা ডকুমেন্ট দিল বা বিল অফ এক্সচেঞ্জ আসলো, সেটা পারচেস করলো, পারচেস বাই এ নমিনেটিং ব্যাংক, যে ব্যাংকে নমিনেটেড করা হয়েছে, পারচেস অফ এ ড্রাফট অর ডকুমেন্টস আন্ডার এ কমপ্লাইং প্রেজেন্টেশন। কমপ্লাইং প্রেজেন্টেশন যদি হয় কিভাবে? তা পারচেস করবে অথবা বাই অ্যাডভান্সিং, সে ডকুমেন্ট অ্যাগেনস্টে কিছু টাকা দেবে, অথবা এগ্রিং সে সম্মত হবে টু অ্যাডভান্স ফান্ড টু দ্য বেনিফিশিয়ারিকে ফান্ড দিতে সম্মত হবে, অন অর বিফোর দ্য ব্যাংকিং ডে অন হুইচ দ্য রিইম্বার্সমেন্ট ইজ ডিউ, রিইম্বার্সমেন্ট যে ডেট তার অথবা তার আগে টাকা দিতে সম্মত হবে, সেইটাই হচ্ছে নেগোসিয়েশন। নমিনেটেড ব্যাংক মিন্স দি ব্যাংক উইথ হুইচ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবেল, অর এনি ব্যাংক ইন কেস অফ ক্রেডিট অ্যাভেলেবেল উইথ এনি ব্যাংক। যদি ক্রেডিট বলা থাকে এনি ব্যাংক, তাহলে এনি ব্যাংকই ক্রেডিটটা তারাই নমিনেটেড ব্যাংক তারাই নেগোসিয়েট করতে পারবে। আর যদি নমিনেশন রেস্ট্রিক্টেড করে দেয় যে অমুক ব্যাংকই জমা দিতে হবে, তখন রেস্ট্রিক্টেড নমিনেশন। আমরা দেখি নমিনেটেড ব্যাংক, দি ব্যাংক উইথ হুইচ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবেল, অর হইতে পারে এনি ব্যাংক, এনি ব্যাংকের ক্ষেত্রে যে কোনো ব্যাংকই হইতে পারে, ফ্রিলি অ্যাভেলেবেল ক্রেডিট। ইস্যুইং ব্যাংক পাঠালো অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক কি করলো? এলসিটা কাকে অ্যাডভাইস করলো? বেনিফিশিয়ারিকে। অ্যাডভাইজিং ব্যাংকের দায়িত্বটা কি হচ্ছে? শুধু অ্যাপারেন্ট অথেন্টিসিটি অফ দ্য ক্রেডিট সেটা নিশ্চয়তা দিতে, সে কিন্তু কোনো পেমেন্টের নিশ্চয়তা দিবে না। অ্যাডভাইজিং ব্যাংকের দায়িত্ব হচ্ছে অ্যাপারেন্ট অথেন্টিসিটি অফ দ্য ক্রেডিট নিশ্চিত করা, সে বেনিফিশিয়ারিকে দিল। যদি নমিনেটেড ব্যাংক রেস্ট্রিক্টেড থাকে, যে অমুক ব্যাংকই নমিনেটেড ব্যাংক, তাহলে ওই ব্যাংকই রেস্ট্রিক্টেড ডকুমেন্ট জমা দিতে হবে, আর যদি এনি ব্যাংক বলা থাকে তাহলে যে কোনো ব্যাংকই সে দিতে পারবে।
Article 3. A document may be signed by handwriting. ডকুমেন্টের ক্ষেত্রে হ্যান্ডরাইটিং সাইন হতে পারবে, যেমন চেকের এনআইএক্টের কি আমাদের অবশ্যই হ্যান্ডরাইটিং হতে হবে। আমাদের কিন্তু এনআইএক্টের চেকের কিন্তু ফেসিমিল সিগনেচার কিন্তু গ্রহণযোগ্য না, যেমন অনুলিপি সিগনেচার কিংবা পারফরেটেড সিগনেচার, সিদ্ধযুক্ত সিগনেচার, স্টাম্প বা সিম্বল এনে দেয় সবই কিন্তু এখানে গ্রহণযোগ্য, কিন্তু এনআইএক্টে কিন্তু গ্রহণযোগ্য। এনআইএক্টে কিন্তু শুধু হ্যান্ডরাইটিং, আর এখানে হাতের স্বাক্ষর হতে পারে, অনুলিপি হতে পারে, তারপরে সিদ্ধযুক্ত হতে পারে, স্টাম্প হতে পারে, সিম্বল হতে পারে, যেটাই সবই গ্রহণযোগ্য। ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ বলতে কি বোঝায়? মাসের ফার্স্ট হাফ বলতে প্রথম 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, আর সেকেন্ড হাফ বলতে বোঝাচ্ছে 16 তারিখ থেকে মাস শেষ। ফেব্রুয়ারি মাস যদি হয় লিপ ইয়ার না হয় তাহলে হবে 16 তারিখ থেকে 28 তারিখ, এরকম হয়। জানুয়ারি মাস যদি হয় 16 তারিখ থেকে 31 তারিখ, এরকম। বিগিনিং, মিডল আর এন্ড, যে কোনো মান্থের বিগিনিং বলতে হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ, আর মিডল বলতে 11 তারিখ থেকে 20 তারিখ, আর এন্ড বলতে 21 তারিখ থেকে এন্ড অফ দা মান্থ। ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট, এটা বলতে যে এ ক্রেডিট বাই ইটস নেচার ইজ এ সেপারেট ট্রানজ্যাকশন ফ্রম দা সেলস অর আদার কন্ট্রাক্ট অন হুইচ ইট মে বি বেসড। কি সুন্দর লেখাটা না, এ ক্রেডিট মে বি ইটস নেচার ইজ এ সেপারেট ট্রানজ্যাকশন। হ্যাঁ, আপনার বায়ার সেলার কন্ট্রাক্ট হলো, সেলস কন্ট্রাক্ট, যার উপরে বেস করে একটা এলসি ইস্যু করলো, কিন্তু যখন এলসি ইস্যু হয়ে গেল সেটা হলো সেপারেট ফ্রম দা এনি কন্ট্রাক্ট। আগে যে কন্ট্রাক্ট হয়েছে সেটার উপর সেটা কোনো ইন্টিগ্রাল পার্ট না, আপনি ক্রেডিটের মধ্যে যা বলবেন সেটা স্ট্যান্ড করবে। আপনার আগে কি কন্ট্রাক্ট হয়েছে সেটা ক্রেডিটের সাথে কোনোভাবেই আবশ্যিক না। এই এটা ল্যাঙ্গুয়েজটা খুবই মনে পড়ে, ক্রেডিট বাই ইটস নেচার ইজ এ সেপারেট ট্রানজেকশন ফ্রম দ্য সেলস অর আদার কন্ট্রাক্ট অন হুইচ ইট মে বি বেসড। আমি যখন ফরেন ট্রেডের ট্রেনিং করি BIBM-এ 2000 সালে, তখন তৌফিক স্যার ইসুবির ক্লাস নিত, এই ধারাটা ইসুবি 500-এ ছিল। স্যার যেভাবে বলতেন সে কথা এখনো আমার কানেও আসে, যে ক্রেডিট বাই ইটস নেচার ইজ এ সেপারেট ট্রানজেকশন ফ্রম দ্য সেলস অর আদার কন্ট্রাক্ট। অসাধারণ পরাজিত। An issuing bank should discourage any attempt by the applicant to include as an integral part of the credit. এই যে কথা লিখে আমরা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্রেডিট, এটা সবসময় ডিসকারেজ করবে। কপিস অফ আন্ডারটেকিং কন্ট্রাক্ট পারফর্ম, এটা সবসময় আপনার যত ডিসক্রিপশন আছে আপনি কষ্ট হইলেও এলসির মধ্যে লিখে দেবেন এবং ওইটাই স্ট্যান্ড করবে। আর্টিকেল 3-তে আপনার, আর্টিকেল 4-এ আপনার সুন্দর করে এটাই বলা আছে, আর্টিকেল 4-এ বলা আছে ক্রেডিট, এই ক্রেডিট বাই ইটস নেচার ইজ এ সেপারেট ট্রানজেকশন ফ্রম দ্য সেলস অর আদার কন্ট্রাক্ট অন হুইচ ইট মে বি বেসড। নিচে আসে আর্টিকেল 5, খুবই সুন্দর, এটাও আমার স্যারের কণ্ঠ কানে ভাসে, এটাও ইসি 500 ছিল। ব্যাংক ডিলস with documents not with goods, bank deal with documents not with goods, মাল খারাপ আসলো পচা আসলো তাতে ব্যাংকের কিছু যায় আসে না, ব্যাংক ডিল করে শুধু ডকুমেন্টস, মাল পচে গেল সেগুলো ডকুমেন্ট যদি কমপ্লাই থাকে, ডকুমেন্ট যদি ঠিক থাকে, ব্যাংকের দায়িত্ব গুডসের সাথে ডিল করা। এটা হচ্ছে আর্টিকেল 5, আপনারা খেয়াল করেন এটা হচ্ছে আমাদের রক্ষা কবচ ব্যাংকারদের জন্য। ব্যাংকার আমরা এনআই অ্যাক্ট আর্টিকেল 10 পেমেন্ট ইন ডিউ কোর্স, চেকের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের রক্ষা কবচ, পেমেন্ট ইন ডিউ কোর্স এনআই অ্যাক্ট আর্টিকেল 10। এখানে বলা আছে কি পেমেন্ট উই অ্যাজ পার অ্যাপারেন্ট টেনার অফ দ্য ইনস্ট্রুমেন্ট, কিভাবে করবে কি দেখা যায় আমাকে সিগনেচারটা মাইক্রোস্কোপ দেখতে বলতে হবে না, আর কি ইন গুড ফেথ সরল বিশ্বাসে আমি বিশ্বাস করে এই লোকটা নিয়ে আসছি, আর কি থার্ড উইদাউট নেগলিজেন্স আমার দায়িত্ব যাতে অবদান না থাকে। তো এই আর্টিকেল 10 এনআইএক্টে আমাদের ব্যাংকারদের যেমন রক্ষা কবচ, কিন্তু ওইখানে থার্ড নাম্বার কথা আছে উইদাউট নেগলিজেন্স, আমরা যেন আমাদের দায়িত্ব অবহেলা না করি, আমাদের যা বলা আছে দায়িত্ব যাতে চেকটা ইন অর্ডার আসি কিনা, ফোন করার কথা বলা থাকলে ফোন করা, এগুলো অবহেলা না করে। তো এনআইএক্টে আর্টিকেল 10 পেমেন্ট ইন ডিউ কোর্স
আমাদের জেনারেল ব্যাংকিং এর জন্য ক্যাশ ডিপার্টমেন্ট ট্রানজেকশনের জন্য রক্ষা কবচ, তেমনি আর্টিকেল 5 ব্যাংক ডিল উইথ ডকুমেন্টস অ্যান্ড নট উইথ গুডস। এটা যদি না হতো সমস্ত আমদানিকারকরা কি বলতো, ব্যাংকের কাছে এসে বলতো ভাই কিএলসি গুডসের মাল তো ভালো আসে নাই, আমি টাকা দেবো না। তখন ব্যাংকাররা কি করতো, মাল মাথায় নিয়ে ঘুরতে হইতো যে কোথায় বিক্রি করবে। তো এইটা দিয়ে আমাদের দিয়েছে ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ গুডস। আবার এইটা দিয়ে আবার খারাপ উদাহরণও আছে, দেখা গেল যে খুব সহজ এলসি করেছে, হ্যাঁ, এবং যা চেয়েছে তার পরিবর্তে মাটি এসছে। তো মানি লন্ডারিং কিন্তু এটার একটা সুযোগ করে দিচ্ছে এই আর্টিকেলটা, যার ফলে আমরা যখনই এলসি করবো আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধি অ্যাপ্লাই করব, যাতে আমার ইম্পোর্টার যে পণ্য চায় সে পণ্য, সে কোয়ালিটির পণ্য এক্সপোর্টার দিতে বাধ্য থাকে। আমাদের ইনস্পেকশন ক্লোজ হোক, যত ধরনের ক্লোজ গুলো হয়, ইভেন কি আমরা পাস বলেও দিতে পারি ও পাসপোর্ট হোল্ডার সে শিপমেন্টের আগে তার একটা সার্টিফিকেট লাগবে, সে দিকে যে কোনো কিছুই হোক, মানে আপনি ডকুমেন্ট এমন ভাবে চাবেন যাতে সে এক্সপোর্টার আপনার প্রত্যাশিত পণ্য ব্যতীত অন্য কোনো পণ্য দিতে না পারে। সেটা হচ্ছে আপনার প্রোডেন্সি, প্রোডেন্সি ফ্রম পার্ট অফ ইম্পোর্টার, অলসো ফ্রম পার্ট অফ ব্যাংকার। আর্টিকেল 6 অ্যাভেলেবিলিটি এক্সপায়ারি, ইট ইট মাস্ট স্টে দ্য ব্যাংক উইথ হুইচ ইট ইস অ্যাভেলেবেল অর হুইদার ইট ইস অ্যাভেলেবেল উইথ এনি ব্যাংক। হ্যাঁ, এই ক্রেডিটটা নমিনেটিং ব্যাংক সেটা কোথায় অ্যাভেলেবেল হবে, হ্যাঁ, সে বলে দিবে যে অমুক ব্যাংক অথবা এনি ব্যাংক। এখানে বলা আছে কি, এ ক্রেডিট মাস্ট স্টে, হ্যাঁ, হুইদার ইট ইস অ্যাভেলেবেল বাই সাইট, হ্যাঁ, এবং পেমেন্ট মেথোডোলজি কি হবে, হ্যাঁ, পেমেন্ট টার্মটা কি হবে, সেই ক্রেডিটে একটা লেটার অফ ক্রেডিটে সেটা বলতে হবে। সেটা কি সাইড হবে, সাইড মিন্স হচ্ছে ডকুমেন্ট আসবে দেখা মাত্র আমি পেমেন্ট দেবো, হ্যাঁ, এবং ডিসক্রিপশনে জানানোর জন্য আমি 5 ওয়ার্কিং ডে পাবো ফ্রম দ্য ফলোয়িং ডে, হ্যাঁ, যে তারিখে ডকুমেন্ট আসবে তার পরবর্তীতে 5 ওয়ার্কিং ডে। এই 5 দিনের মধ্যে আপনি আইদার ডিসক্রিপশনে দিবেন অথবা পেমেন্ট দিবেন, সাইড, হ্যাঁ, সাইড পেমেন্ট। আর ডেফার্ড পেমেন্ট, ডিফার্ড পেমেন্ট হচ্ছে আপনি এলসিতে বলে দিবেন যে কতদিন ডিফার্ড, সে আপনি 30 ডেজ ডিফার্ড, 60 ডেজ ডিফার্ড ফ্রম কি বিল অফ লেটিং, বিল অফ লেটিং এর যে তারিখ তার থেকে 60 দিন, 30 দিন, বা ইনভয়েস ডেট যেটা আপনি বলে দিবেন, যে এই একটা স্কেল করে দিবেন যে এই জায়গা থেকে ডিফার্ড, হ্যাঁ, সেটা বিল ডেট হতে পারে, হ্যাঁ, অন্য কোনো ডেট হতে পারে, সেটা থেকে কতদিন ডিফার্ড, 30 দিন, হ্যাঁ, 90 দিন, 120 দিন, সেটা ডিফার্ড পেমেন্ট। আর হতে পারে অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্সটা কি, ডকুমেন্টটা আপনি পাঠালেন ব্যাংকের কাছে, আসলো ইস্যুইং ব্যাংকের কাছে, আসলো, সেটা দেখলো, দেখার পরে অ্যাকসেপ্টেন্স দিল যে দেখার পরে আমার কাছে আজকে রিসিভ হলো, আজকে থেকে 60 দিন পরে আমি পেমেন্ট দেবো, আমি ম্যাচুরিটি জানাই দিলাম, হ্যাঁ, এই দেখার পরে অ্যাকসেপ্টেন্স। তা আপনি যেভাবেই হোক না কেন, সাইড হবে, ডিফার্ড হবে, অ্যাকসেপ্টেন্স হবে, সেটা ক্রেডিট মাস্ট আপনার পেমেন্ট মেথোডোলজি ক্রেডিটে আপনার লেটার অফ ক্রেডিটে বলতে হবে। এ ক্রেডিট মাস্ট স্টেট অ্যান এক্সপায়ারি ডেট ফর প্রেজেন্টেশন, একটা ডকুমেন্ট কবে প্রেজেন্ট করবে, হ্যাঁ, উইদিন কত তারিখের মধ্যে, সেটা অবশ্যই একটা সীমা দিয়ে দিতে হবে। সীমা না দিলে হবে কি, হ্যাঁ, সে কখনোই এই ডকুমেন্টটা না দিলেও পারে, হ্যাঁ, তাহলে বায়ার সেলারের যে লেনদেনের যে উদ্দেশ্য সেটা সফল হবে না। সে আপনি ঈদের জন্য পণ্য কিনছেন, হ্যাঁ, এক্সপায়ারি ডেট এত দূরে দিলেন যে শেষ হয়ে গেল, তো অবশ্যই আপনার ওইভাবে এক্সপায়ারি ডেট দিতে হবে যাতে আপনার পারপাসটা সার্ভ হয়। ক্রেডিট মাস্ট বি স্টেট অ্যান এক্সপায়ারি ডেট, হ্যাঁ, দুইটা জিনিস, একটা হলো শিপমেন্ট ডেট, আর একটা হচ্ছে এক্সপায়ারি ডেট। হ্যাঁ, শিপমেন্ট ডেট এই তারিখের মধ্যে শিপমেন্ট করবে, এই তারিখের মধ্যে বিএল ইস্যু হবে, শিপ অন পোর্ট হবে, আর এক্সপায়ারি ডেট ওই তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো ব্যাংকে নেগোশিয়েট করবে, ব্যাংকে সাবমিট করবে, সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট। হ্যাঁ, আর্টিকেল 6 গেল, আর্টিকেল 7 ইস্যুইং ব্যাংক, ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং, এটা খুব ইন্টারেস্টিং। ইস্যুইং ব্যাংক যে আমার বেনিফিশিয়ারি, আমার এক্সপোর্টার, সে আমেরিকায় থাকতে পারে, জাপানে থাকতে পারে, জার্মানিতে থাকতে পারে, সে কিন্তু চকবাজার ইম্পোর্টারকে চিনে না, কিন্তু চকবাজার ইম্পোর্টার জার্মানি থেকে মাল কিনতে চায়, তখন কি হবে, একটা ব্যাংক তার ফেভারে আন্ডারটেক দেয়, ইস্যুইং ব্যাংক, সেই ব্যাংকের আন্ডারটেকিং এর এগেনস্টেই কিন্তু জার্মানির একটা কোম্পানি
গুডস গুলো শিপমেন্ট করে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট নয় আন্ডারটেকিংটা? খুব ইম্পর্টেন্ট। ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং, দ্য ইস্যুইং ব্যাংক মাস্ট অনার ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই, মাস্ট অনার বলতে মাস্ট, যদি বাই সাইট পেমেন্ট, যদি সাইট হয় তো সে অবশ্যই ডকুমেন্ট আসলো 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সে পেমেন্ট দিবে, ডেফার্ড পেমেন্ট, যদি বলা থাকে বিএল থেকে 30 দিন, ওই 30 দিনের মাথায় পেমেন্ট দিবে, অর অ্যাকসেপ্টেন্স, ডকুমেন্ট আসলো তারপর সে ম্যাচিউরিটি জানালো, তারপর অন ম্যাচিউরিটি সে পেমেন্ট দিল, তো এটা মাস্ট পেমেন্ট দিতে হবে, যা আপনি সাইট দিবেন, ডিফার্ড দিবেন, অ্যাকসেপ্টেন্স দিবেন, যাই হোক সেটা কিন্তু ইস্যুইং ব্যাংকের দায়িত্ব অনার করা। হ্যাঁ, অ্যান ইস্যুইং ব্যাংক ইজ ইরোভোকাবলি বাউন্ড টু অনার অ্যাজ অফ দ্য টাইম ইট ইস্যু দ্য ক্রেডিট, সে বাউন্ড। এটা কিন্তু আমাদের এর সাথে সাথে যদি আমরা আরো কথা বলি, যে আমাদের হোসেন আক্তার স্যার কিন্তু এটার উপরে একটা ওয়ার্কশপও করেছিলেন, যে টাইমলি আমরা পেমেন্ট দিই না, এবং আপনারা বাংলাদেশ ব্যাংক গাইডলাইনে যদি দেখেন সেখানে কি বলা আছে, আমাদের যে গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ভলিউম 1 চ্যাপ্টার 7 আর পেজ 42 প্যারা 34, এডি শ্যাল মেয়ার পেমেন্ট অফ ইম্পোর্ট বিল অ্যাজ পার এলসি কন্ট্রাক্ট অন ম্যাচুরিটি, ফেলওর যদি হয় কি পিনিউটেবল অ্যাকশন ইনক্লুডিং রিভোকেবল রিভোকেশন অফ এডি লাইসেন্স, আপনার এডি লাইসেন্সটাও ক্যান্সেল হয়ে যেতে পারে যদি আপনি এলসির পেমেন্টটা অন ম্যাচুরিটি না দেন, যদি রিসিভেন্সি না থাকে তাহলে আপনি পেমেন্ট এডি লাইসেন্স ক্যান্সেল করার। এই কোভিডের সময় আমাদের ব্যাংকের ট্রাস্ট এবং কান্ট্রি ট্রাস্ট সেটা কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না, সেটা বিল্ডিং করতে হবে, এবং আর যদি ডিসক্রিপেন্সি থাকে তাহলে কি হবে, আমরা 5 ওয়ার্কিং ডে পাবো, আর চ্যাপ্টার 7 পেজ 36 প্যারা 26 বলা আছে কি, এডি মে অ্যালাউ রেমিটেন্স অ্যাগেন্সট ডিসক্রিপেন্ট ডকুমেন্টস আফটার দ্য গুডস হ্যাভ বিন ক্লিয়ার্ড বিল অফ এন্ট্রি ফ্রম দ্য কাস্টমার, সে আপনার বিল অফ এন্ট্রি পাওয়ার পরে আপনি পেমেন্ট দিবেন, ডিসক্রিপেন্সি জানাবেন তারপর পেমেন্ট দেবেন। এটা তো ইস্যুইং ব্যাংকের আন্ডারটেক হচ্ছে সে অবশ্যই পেমেন্ট করবে, যদি সাইড হয় সাইড দিবে, ডিফার্ড হয় ডিফার্ড দিবে, অ্যাকসেপ্টেন্স হলে অ্যাকসেপ্টেন্স দিবে। এবং এক্ষেত্রে বলি যদি ফোর্স লোন করার প্রয়োজন পড়ে তাহলে ফোর্স লোন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের এনবিএল আইডি সার্কুলার 487 2017 সালের 487 নাম্বার, সেখানে কিন্তু ফোর্স লোন করেও পেমেন্ট দেওয়ার অপশন বলা আছে, এবং আমরা ইডিএফ থেকেও লোন ক্রিয়েট করেও কিন্তু এলসি পেমেন্ট দিতে পারি। আর্টিকেল 8 কনফার্মিং ব্যাংক আন্ডারটেকিং, কনফার্মিং ব্যাংক হচ্ছে ডাবল কি জানো পিলার লিখতে দুইটা এল না পোক্ত হয় পিলার আর কি, সেরকম আর কি ইস্যুইং ব্যাংক একটা আন্ডারটেকিং করলো, কনফার্মিং ব্যাংক আবার একটা পোক্ত করলো, দি কনফার্মিং ব্যাংক মাস্ট অনার ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই সাইট পেমেন্ট ডিফার্ড পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স উইথ দ্য কনফার্মিং ব্যাংক, সে অবশ্যই পেমেন্ট দিবে। আর্টিকেল 9 খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, দেখেন এটাও আমার তৌফিক স্যারের কথা খুব মনে পড়ে, স্যার খুব সুন্দর করে পড়েছিলেন, এ ক্রেডিট অ্যান্ড এনি অ্যামেন্ডমেন্ট মে বি অ্যাডভাইস টু এ বেনিফিশিয়ারি, আচ্ছা এটা আর্টিকেল 10 থ্রু অ্যান অ্যাডভাইজিং ব্যাংক, অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে, বাই অ্যাডভাইজিং ব্যাংক অ্যাডভাইজিং ব্যাংকের থাকে, বাই অ্যাডভাইজিং দ্য ক্রেডিট অর অ্যামেন্ডমেন্ট দ্য অ্যাডভাইজিং ব্যাংক সিগনিফাইজ that it has satisfied itself as to the apparent authenticity of the credit or amendment, advising being that to ki she satisfied kisher apparent authenticity of the credit, the credit ta dui number na jal na e letter of credit ta jal na she apparent authenticity ta nishchit korar daitto hocche advise, she kintu kono payment er guarantee dibe na, apparent authenticity of the credit amendment she satisfied, if a bank is requested to advise a credit or amendment but ইলেক্টেড নট টু ডু সো ইট মাস্ট সো ইনফর্ম উইদাউট ডিলে, যদি কোনো ব্যাংকে পাঠানো হলো এলসি অ্যাডভাইস করার জন্য কিন্তু সে মনে করলো সে করবে না, সাথে সাথে উইদাউট ডিলে সেটা ইস্যুইং ব্যাংকে জানাতে হবে যে আমি এটা অ্যাডভাইস করবো না, তো অ্যাডভাইজিং ব্যাংকের দায়িত্ব কি সে হচ্ছে স্যাটিসফাই ইটসেলফ অ্যাজ টু দ্য অ্যাপারেন্ট অথেন্টিসিটি অফ দ্য ক্রেডিট, সেটা অথেন্টিসিটি অ্যাপারেন্ট অথেন্টিসিটি নিশ্চিত করাই হচ্ছে
অ্যাডভাইজিং ব্যাংকের দায়িত্ব, সে কিন্তু কোনো পেমেন্ট গ্যারান্টি নিচ্ছে না। এটার কথা বলতেছিলাম আর্টিকেল 10 অ্যামেন্ডমেন্ট। এ ক্রেডিট ক্যান নাইদার বি অ্যামেন্ডেড নর ক্যান্সেলড উইদাউট দ্য এগ্রিমেন্ট অফ ইস্যুইং ব্যাংক, কনফার্ম ব্যাংক যদি না থাকে, হ্যাঁ, অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি। কনফার্ম ব্যাংক যদি থাকে তাকে লাগবে, তাহলে কি দাঁড়াচ্ছে, ইস্যুইং ব্যাংক অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি। হ্যাঁ, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি এদের ছাড়া, খেয়াল করেন, ইস্যুইং ব্যাংক, হ্যাঁ, অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি, হ্যাঁ, অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি এদের ছাড়া নাইদার বি অ্যামেন্ডেড, হ্যাঁ, নর ক্যান্সেলড। একটা এলসি, হ্যাঁ, ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি এদের দুজনের সম্মতি ছাড়া কখনো ক্যান্সেল করা যাবে না, কারণ এখন পার্টিকে এলসির আন্ডারটেকিং কি দিয়েছে, দিয়েছে ইস্যুইং ব্যাংক। আর গুডস কে সাপ্লাই দিবে, গুডস সাপ্লাই দিবে হচ্ছে বেনিফিশিয়ারি। তাহলে মূল স্টেক হোল্ডার কারা, ইস্যুইং ব্যাংক হচ্ছে পেমেন্টের গ্যারান্টি দিচ্ছে, আর বেনিফিশিয়ারি হচ্ছে গুডস সাপ্লাই দিবে, যার ফলে দুজন হচ্ছে মূল স্টেক হোল্ডার। এই জন্য এদের সম্মতি ছাড়া একটা এলসি নাইদার বি অ্যামেন্ডেড নর ক্যান্সেল উইদাউট দ্য এগ্রিমেন্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক অ্যান্ড বেনিফিশিয়ারি। যদি কনফার্মেশন এলসি থাকে তাহলে কনফার্মিং ব্যাংকও লাগবে। The terms and condition of the original credit will remain in force for the beneficiary until the beneficiary communicates its acceptance of the amendment to the bank advice must amended. যতক্ষণ না অ্যামেন্ডমেন্টটা গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত অরিজিনাল এলসি বলবৎ থাকবে, আর্টিকেল 10 না। A credit amendment, a credit can be neither be amended nor cancelled without the agreement of issuing bank and the beneficiary. Article 10, the beneficiary should give notification or acceptance or rejection amendment. Jodi accept na kore je kono amendment tale she janabe. If the beneficiary fails to give such notification, will be deemed to be a notification or acceptance by the beneficiary. Jodi she na janay je ami ei amendment ta grohon korbo na, tar dhore na hobe মৌনতাই সম্মতির লক্ষণ, তিনি গ্রহণ করেছেন। পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অ্যামেন্ডমেন্ট ইজ নট অ্যালাউড, আমার অনেকগুলো অ্যামেন্ডমেন্ট রয়েছে কিন্তু সে বললো যে পাঁচটার মধ্যে তিনটা নিলাম, সেটা অ্যালাউড হবে না। একটা অ্যামেন্ডমেন্টও যদি সে গ্রহণ না করে তাহলে ধরে নেওয়া হবে রিজেকশন। পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অ্যামেন্ডমেন্ট ইজ নট অ্যালাউড অ্যান্ড উইল বি ডিমড টু বি নোটিফিকেশন অফ রিজেকশন অফ দ্য অ্যামেন্ডমেন্ট। A provision in an amendment to the effect that the amendment shall enter into force unless rejected by the beneficiary. যদি rejected না হয় তাহলে সেটা ধরে নেওয়া হবে সেটা গ্রহণযোগ্য। Article 12, nomination. By nominating a bank to accept a draft or incur a deferred payment undertaken, an issuing bank authorized that nominating bank to prepay or purchase a draft accepted or or a deferred payment undertaken incurred by the nominating bank. Nominating bank এর মাধ্যমে ইস্যুইং ব্যাংক কি করলো, তাকে অথরাইজ করলো, সে ড্রাফট যদি হয়, হ্যাঁ, অথবা পেমেন্ট নেগোসিয়েশন করা যদি হয় সেটা তাকে ইস্যুইং ব্যাংক অথরাইজ করলো। এরপরে আমাদের ক্রিটিক্যাল পোর্শন, ডকুমেন্ট এক্সামিনেশন। আমরা কি কি বা কেমন করে ডকুমেন্ট এক্সামিন করব, তো এর আগে একটু বলে নেই, বিভিন্ন ভাইবা বা বিভিন্ন ইসে কোশ্চেনটা আসে আপনারা কিভাবে এক্সামিন করেন ডকুমেন্ট। তো আমার একটা ভাইবা ছিল বেসিক ব্যাংকে, এজিএম এর যে ভাইবা ম্যানেজার, তখন এই কোশ্চেন আসলো, তখন আমি উত্তর করেছিলাম যে ফোর সি বেসিস এ ডকুমেন্ট, একটা ডকুমেন্ট আসলো ফোর সি ফোর কি কি, একটা হচ্ছে কমপ্লিটনেস, ওয়ান সি, দুই নম্বর সি হচ্ছে কন্ডিশনস, তিন হচ্ছে কমপ্লায়েন্স, আর হলো কনসিস্টেন্সি। কমপ্লিটনেস মানে কি, এলসিতে যে ডকুমেন্টগুলো চেয়েছে সব ডকুমেন্ট দিয়েছে কমপ্লিট, যে যে বিএল চেয়েছে, ইনভয়েস চেয়েছে, প্যাকিং লিস্ট সবগুলো দিয়েছে, কমপ্লিটনেস।
কন্ডিশনস, এলসিজি এর কন্ডিশন গুলো বলা আছে, শিপমেন্ট ডেট কি হবে, এক্সপাইরি ডেট যা যা বলা আছে সেটা সে ফুলফিল করছে। কমপ্লায়েন্স অ্যাজ পার ইউসিপি ইসপি 600 অনুযায়ী সেটা কমপ্লায়েন্স হতে হবে। আর কনসিস্টেন্সি, সব ডকুমেন্টের মধ্যে যেন ধারাবাহিকতা থাকে, ধারাবাহিকতা থাকে। যেমন বিএলএ যে কমার্শিয়াল ইনভয়েসের কথা বলা আছে, প্যাকিং লিস্টের জন্য সেই কথা বলা থাকে, সবগুলোর জন্য সেটা বলা থাকে, এরকম সব ডকুমেন্টগুলো যেন ধারাবাহিক থাকে এবং যে ডেটাটা আছে সেটা যেন সবার কাছে ই থাকে। তাহলে ফোর সি বেসিসে আমরা ডকুমেন্ট এক্সামিন করতে পারি, কমপ্লিটনেস, কন্ডিশনস, কমপ্লায়েন্স অ্যান্ড কনসিস্টেন্সি। A nominated bank, a confirming bank, if any, and the issuing bank must examine a, oh, এখানে একটু বলে নিই, আমরা পাঁচ ওয়ার্কিং ডে পাই ডকুমেন্ট ইস্যুর জন্য, পাঁচ ওয়ার্কিং ডে পাই, ফাইভ, যে যে তারিখে ডকুমেন্ট আসলো তা থেকে পাঁচ ওয়ার্কিং ডে আমরা ডিসমিস দেওয়ার থাকবে। এ নমিনেটেড ব্যাঙ্ক, এ কনফার্মিং ব্যাঙ্ক, ইফ এনি, অ্যান্ড দ্য ইস্যুইং ব্যাঙ্ক মাস্ট এক্সামিন এ প্রেজেন্টেশন টু দ্য রিটারম্যান্ট অন দ্য বেসিস অফ ডকুমেন্ট অ্যালোন। এখানে খুব সুন্দর কথা। এখন ডকুমেন্ট চেক কি কি করবে, এক হচ্ছে নমিনেটেড ব্যাঙ্ক, যে ব্যাংকের কাছে ডকুমেন্ট নিয়ে যাবে, যে নেগোশিয়েট করবে সে করবে, আর হচ্ছে কনফার্মিং ব্যাংক, যার কাছে ডকুমেন্ট পাঠাবে, ইফেন যদি থাকে, আর যদি কনফার্মিং ব্যাংক না থাকে তাহলে ইস্যুইং ব্যাংক। তাহলে দুই এন্ড থেকে নেগোসিয়েশন করার সময় নমিনেটিং ব্যাংক তার এন্ডে ডকুমেন্ট কারেকশন করার সুযোগ আছে, তখন যা তার পার্টি যখন ডকুমেন্ট নিয়ে আসবে, যদি ভুল ত্রুটি থাকে বলবে যে ভুলটাকে ঠিক করে দাও, যদি তার উইদিন দ্য গ্রিপে থাকে সে কারেকশন করতে পারে, যদি সে কারেকশন না করতে পারে, সে শিপ লাস্ট শিপমেন্ট ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটা তো তার কারেকশনের কিছু নাই, বা এক্সপায়ারি ডেট এক্সপায়ার হয়ে গেছে, তখন কি করবে নমিনেটেড ব্যাংক এই ডিসক্রিপেন্সিগুলো ইস্যুইং ব্যাংকে জানাবে যে আমার কাছে ডকুমেন্ট আসছে কিন্তু এই ডিসক্রিপেন্সি আছে, লেট শিপমেন্ট, লেট প্রেজেন্টেশন, তুমি তোমার মতামত জানাও, তখন সে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে এই ডিসক্রিপেন্সি ওয়েবার দিতে পারে। অ্যাপ্লিকেন্ট যদি ওয়েব করে তখন বলতে পারে হ্যাঁ অ্যাপ্লিকেন্ট ওয়েব ইট, তখন ডকুমেন্টটা পাঠানো। এই তাহলে নমিনেটেড ব্যাংক ডকুমেন্ট চেক করবে, কনফার্মিং ব্যাংক করবে যদি থাকে, অ্যান্ড ইস্যুইং ব্যাংক মাস্ট এক্সামিন। এখন দেখেন প্রতিটা ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাস্ট এক্সামিন, এক্সামিন করবে। এ প্রেজেন্টেশন, হ্যাঁ ডকুমেন্ট যে প্রেজেন্ট করলো কি কি করার জন্য, টু ডিটারমাইন, হ্যাঁ নির্ধারণ করার জন্য, অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্টস অ্যালোন, শুধুমাত্র ডকুমেন্টের উপর বেস করেই আপনি ডিসক্রিপেন্সি করবেন, গুডস কি আছে, জাহাজ কি আছে, কোথায় কি আছে, এগুলোর সাথে না, ডকুমেন্টস এর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, হ্যাঁ আকাশ মেঘাচ্ছন্ন নাকি, এগুলোর সাথে কোনো মিল নেই, অন্য কোনো ইস্যুর সাথে এটা মিল নেই, শুধু ডকুমেন্টস অ্যালো। ওয়েদার অর নট ডকুমেন্টস এপিয়ার অন দ্য ফেস টু কনস্টিটিউট এ কমপ্লাইং প্রেজেন্টেশন, যে ডকুমেন্টস উপরে বেস করেই আপনি ডিসক্রিপেন্সি দেবেন সেটা কমপ্লাইং প্রেজেন্টেশন কিনা। A nominating bank, a confirming bank, if any, and the issuing bank shall each have a maximum 5 banking days. কয়দিন টাইম পাবে? 5 banking day. 5 banking day বলতে ব্যাংক যে পাঁচটা দিন খোলা থাকে, কোন দিন থেকে? ফলোয়িং দ্য ডে অফ প্রেজেন্টেশন। হ্যাঁ সে আজকে যদি আমি ডকুমেন্ট পাই, কালকে থেকে 5 ওয়ার্কিং ডে, হ্যাঁ কালকে যদি বন্ধ থাকে, বন্ধের পরের দিন যে খুলবে সেখান থেকে 5 ওয়ার্কিং ডে, মাঝখানে যদি বন্ধ থাকে সেটা বাদ দেওয়া হবে, যে তারিখে ডকুমেন্ট রিসিভ হলো, আজকে যে ডিসপ্যাচের সিল পড়লো, তার ডে কাউন্ট হবে নেক্সট ডে থেকে, ফলোয়িং দ্য ডে অফ প্রেজেন্টেশন টু ডিটারমাইন ইফ এ প্রেজেন্টেশন ইজ কমপ্লাইং। দ্য শিপার আর কনসাইনার অফ দ্য গুডস ইন্ডিকেটস এনি ডকুমেন্ট নিড নট বি ভেরিফাইড। When a issuing bank determine that a presentation is complying, it must honor. যখনই এলসি ইস্যুইং ব্যাংকে কাছে ডকুমেন্ট চলে আসবে, নেগোসিয়েটিং ব্যাংক ডকুমেন্ট পাঠাবে, হ্যাঁ যদি দেখে যে এর মধ্যে কোনো ভুল নাই, ডকুমেন্ট এলসিতে যা যা চেয়েছে সবই দিয়েছে, ইট মাস্ট অনার ইট এলসি ইস্যুইং ব্যাংক। তাহলে ইস্যুইং ব্যাংক যদি দেখে ডকুমেন্টের মধ্যে কোনো ভুল নাই, তাহলে সে অবশ্যই সেটা মাস্ট অনার ইট। হোয়েন এ কনফার্মিং ব্যাংক ডিটারমাইন্স দ্যাট এ প্রেজেন্টেশন ইজ কমপ্লাইং, সমস্ত
complying. It must honor or negotiate them and forward a document confirming where bank ki korbe, must honor korbe, among document kothay patabe, issuing bank patabe. When a nominating bank determines that a presentation is complying and honors on or negotiate, jokhon nominated bank er kache document niye ashbe beneficiary, she that jokhon dekhbe document e shothik ache, she must honor korbe or negotiate korbe. It must forward the documents to the confirming bank or issuer. Nominating bank ki korbe document e file rakhbe na, sathe sathe seta forward korbe kar kache, issuing bank. Article 16, discrepant document waiver, khubi sundor ekta article amader jonno proyojonio. A, when a nominated a confirming bank, if any, or the issuing bank determines that a presentation does not comply, it may refuse to honor or negotiate. That means hocche jurisdiction royeche nominated bank er, royeche confirming bank er, royeche issuing bank er. Ki jurisdiction refuse to honor kokhon? If presentation does not comply, jokhon presentation complied hobe na tokhon nominated bank, confirming bank, if any, ebong issuing bank, tin khetri tin group er hatei royeche jurisdiction to refuse to honor or negotiate. Erpor ashi issuing bank er kotha. B, when an issuing bank determines that issuing bank jokhon determine korlo a presentation does not comply, presentation complied holo na na hoy, if it may in its sole judgment approve, it may in its sole judgment approve, judgment approves the car issuing banker, judgment the car issuing banker approves the applicant, she approves korbe applicant ke for waiver of the discrepancy. Discrepancy waiver er jonno approves korbe ebong she judgment er roilo issuing banker hate. এটাকে আমরা দেখলাম জুরিসডিকশনটা রইলো নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং ইস্যুইং ব্যাংকের হাতে, রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। এই তিন গ্রুপের মধ্যে ইস্যুইং ব্যাংকের সোল জাজমেন্ট অ্যাপ্রোচ রয়েছে অ্যাপ্লিক্যান্টের কাছে অ্যাপ্রোচ করার ফর ওয়েভার অফ দ্য ডিসক্রিপেন্সি। এবং এটা অবশ্যই আর্টিকেল 14 বি এর সাথে কমপ্লাইট হতে হবে, দ্যাট মিন্স হচ্ছে 5 ওয়ার্কিং ডের মধ্যে ডিসক্রিপেন্সি গুলো জানাতে হবে। আচ্ছা, এবং সেটা মেনে চলতে হবে। এবং সি তে দেখি মানে ও আচ্ছা, এইটা আরেকটু আলোচনা করি নি আমরা। ইস্যুইং ব্যাংক অ্যাপ্লিক্যান্টের কাছে অ্যাপ্রোচ করবে ফর ওয়েভার। এখানে মেইন পার্টি যদি আমরা বুঝাই এই ডিসক্রিমিনেশন ওয়েভ করার ক্ষেত্রে, আলটিমেটলি মেইন পার্টি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, কারণ হচ্ছে টাকা সে দেবে, সে ক্রেতা। এখন যিনি ক্রেতা তিনি পণ্য কিনতে গিয়ে যদি পণ্যের কোনো ত্রুটি পান এবং সে ডিসক্রিমিনেশনটা ওয়েভ করেন, সে হুইল সামান কিনবো দোকান থেকে, হুইল সামান একটা ত্রুটি রয়েছে, যিনি ক্রেতা তিনি চাইলে ওয়েভ করতে পারেন, যেহেতু টাকাটা সে দিবে। এখন তার সাথে রইল কি, শুধু এখানে লেটার অফ ক্রেডিটের মধ্যে শুধু ক্রেতা না, ক্রেতার গ্রান্টার রয়েছে, তার অ্যাপ্রোচটাও লাগবে। অ্যাপ্রোচটা কেমন, যেমন বিয়ে একটা সামাজিক অনুষ্ঠান আমাদের, এখন কন্যা যদি দেখতে একটু কালো বা অতটা সুন্দর না হয়, তাহলে আমরা বলি কি যে বর যদি মেনে নেয় আমাদের মানতে অসুবিধা নেই, ঠিক না, সেরকম একটা ইস্যু থাকে। কিন্তু আমরা যখন বিয়ের বিষয়ে, সামাজিক বিষয়ে আসবো, বরের সাথে কিন্তু বরের যে গার্ডিয়ান, তাদের কনসেন্ট এগ্রিটা লাগবে। তো এই এখানে দেখা যাচ্ছে কি, ফার্স্ট এই ইস্যুইং ব্যাংক হচ্ছে গার্ডিয়ান, বরের গার্ডিয়ান, তার সোল জাজমেন্ট রয়েছে, সে অ্যাপ্রোচ করবে বরের কাছে ওয়েব করার জন্য, তখন হবে কি বিয়েটা সামাজিকভাবে সুন্দরভাবে হবে। এখন দেখা গেল যে অ্যাপ্লিক্যান্ট আপনার ওয়েব করলো, কিন্তু অ্যাপ্লিক্যান্টের যে গার্ডিয়ান তারা মানলো না, তখন কি হবে, তখন একটু সামাজিক অনুষ্ঠান করতে ঝামেলা হয়, কাজী বেশি যে বিয়ে করা লাগে অথবা অনেক ঘর জামাই থাকা লাগে, অনেক অপশন আছে। যেমন এই সাবজেক্টটা অ্যাপ্লিক্যান্ট শুধু ওয়েব করলো, কিন্তু ইস্যুইং ব্যাংক সেটা এগ্রি করলো না, তখন কিন্তু আমার ফুল ওয়েভারটা হলো না, ডকুমেন্টটা আমি পাবো না। দ্যাট মিনস হচ্ছে আপনি ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিক্যান্ট ওয়েব করে এবং ইস্যুইং ব্যাংক আবার এগ্রি না করলে, তখন একটা ঝামেলা, তখন দ্বিতীয় তার অপশন থাকে যে কাজী অফিসে পালিয়ে বিয়া
কিংবা বলেন যে ঘর জামাই হওয়া, এই অপশন গুলো আর রয়েছে ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট কিংবা ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে, যেখানে ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আসে। কিন্তু আমি যদি ডকুমেন্টারি ক্রেডিট কথা বলি, তখন ফুল সোল জাজমেন্ট অ্যাপ্রোচ হচ্ছে ইস্যুইং ব্যাংকের এবং ওয়েব করবে কে, অ্যাপ্লিক্যান্ট। হ্যাঁ, এই দুটো করতে হবে। আমার সামনে আগাই সি, ওয়েন এ নমিনেটেড ব্যাংক, এ কনফার্মিং ব্যাংক ইফ এনি, অর দ্য ইস্যুইং ব্যাংক ডিসাইডেড টু রিফিউজ টু অনার অর নেগোশিয়েট, ইট মে গিভস এ সিঙ্গেল নোটিশ টু দ্য এফেক্ট টু দ্য প্রেজেন্টার। হ্যাঁ, যখনই সে রিফিউজ করবে তাকে অবশ্যই একটা মাস্ট বলা আছে, কিন্তু গিভ এ সিঙ্গেল নোটিশ, একটা নোটিশ দিতে হবে, সিঙ্গেল নোটিশ। ডিসক্রিপশনে আপনি বারবার বলতে পারবেন না, এক নোটিশই সবকিছু বলতে হবে। সেই নোটিশের মধ্যে কি কি থাকবে? ফার্স্ট অফ অল, দ্য নোটিশ মাস্ট স্টেট, একে থাকবে কি, দ্যাট দ্য ব্যাংক ইজ রিফিউজিং টু অনার অর নেগোশিয়েট। প্রথম মূল কথাটা প্রথম থাকবে, মূল কথাটা কি, সে ব্যাংক রিফিউজ করছে, রিফিউজ টু অনার অর নেগোশিয়েট, মূল কথাটা প্রথম থাকবে। তারপর দু নম্বরে কি থাকবে, ইজ ডিসক্রিপেন্সি ইন রেসপেক্ট অফ হুইজ দ্য ব্যাংক রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। দ্যাট মিন্স হচ্ছে মূল কথা প্রথম রইল, ব্যাংক ইজ রিফিউজিং টু অনার, ব্যাংক রিফিউজ করছে অনার করার। দ্বিতীয় আসবে কি, কি কি কারণে সে অনার করতে রিফিউজ করছে, সে কারণগুলো, মানে সকল ডিসক্রিপেন্সি গুলো তখন একবারে বলতে হবে। ডিসক্রিপেন্সি কিন্তু বারবার দেওয়া যাবে না, যে কিছু ডিসক্রিপেন্সি দিলাম সেটা কমপ্লাইট হলো, সে পরে আবার দিল, তা না। এক, সকল ইজ ডিসক্রিপেন্সি ইন রেসপেক্ট অফ হু ইজ দ্য ব্যাংক রিফিউজ টু অনার, এবং সে ডিসক্রিপেন্সি গুলো বলবে কারণ। তিন নম্বরে আসি, দ্যাট দ্য ব্যাংক এখন কি কি মেথড হতে পারে। হ্যাঁ, আপনি ইস্যুইং ব্যাংক বা যে ডকুমেন্টে ডিসক্রিপেন্সি দিল এবং রিফিউজ করলো অনার করার, এখন আমার পদ্ধতি কি কি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে, ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট পেন্ডিং ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার। ব্যাংক বললো কি, আমি ডকুমেন্টটা ধরে রাখছি আনটিল গেটিং ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, প্রেজেন্টার কি বলবে তার ইনস্ট্রাকশনের অপেক্ষা আমি ডকুমেন্টটা ধরে রাখছি। ব্যাংক তার স্ট্যাটাস, তার অবস্থানটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হবে কিভাবে, এক হয় সে বলবে যে ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট পেন্ডিং ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, প্রেজেন্টার ইনস্ট্রাকশনের অপেক্ষায় সে হোল্ড করতেছে। বি, দ্যাট দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্টস আনটিল ইট রিসিভ এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট। হ্যাঁ, এইখানে সোল জাজমেন্ট অ্যাপ্রোচ রয়েছে আর ইস্যুইং ব্যাংকের। হ্যাঁ, ইস্যুইং ব্যাংক কি বলতে পারে, ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট কখন পর্যন্ত, আনটিল ইটস রিসিভ এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট সে অ্যাপ্লিক্যান্টের কাছে রিসিপেন্সিগুলো জানিয়েছে এবং অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে ওয়েভার পাওয়ার আগ পর্যন্ত সে ডকুমেন্টটা ধরে রাখছে, এবং শুধু অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে ওয়েভার পেলেই হবে না, অ্যান্ড এগ্রিস টু অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, এবং এটা অ্যাকসেপ্ট করে এবং ইস্যুইং ব্যাংকও সেটা এগ্রি করবে, অর রিসিভ ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার প্রায়র টু এগ্রিং টু অ্যাকসেপ্ট এ ওয়েভার। তার বিতে হচ্ছে কি, ডকুমেন্টটা ধরে রাখছে আনটিল সে ডিসক্রিপেন্সি রিসিভ এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড এগ্রিস টু অ্যাকসেপ্ট ইট আর কি, অর রিসিভ এ ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার প্রায়র টু এগ্রিং টু অ্যাকসেপ্ট এ ওয়েভার। তো ওয়েভার পাওয়ার আগ পর্যন্ত যদি কোনো প্রেজেন্টারের কাছ থেকে কোনো নির্দেশনা আসে, সেই জন্য সে অপেক্ষা করছে। সিতে আসি, দ্যাট দ্য ব্যাংক ইজ রিটার্নিং দ্য ডকুমেন্ট, একদম কি বলা যায় সবলে ফেরত দেওয়া। সি নম্বরে কি করবে, ব্যাংক সরাসরি ফেরত দিয়ে দিল। আর কি ডি নম্বরে কি, দ্যাট দ্য ব্যাংক ইজ অ্যাক্টিং ইন অ্যাকর্ডিংস উইথ ইনস্ট্রাকশন প্রিভিয়াসলি রিসিভড ফ্রম দ্য প্রেজেন্টার। এবং ব্যাংক কি করবে, ডি নম্বরে, এর আগে যদি প্রেজেন্টার কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেই ইনস্ট্রাকশন মোতাবেক সে ডকুমেন্টটা ধরে রাখবে, সে আন্দাজ কাজ করবে। তার মানে হচ্ছে আমার হাতে অপশন রয়েছে চারটা, একটা হচ্ছে ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট, আমরা ব্যাংক হোল্ড করবে পেন্ডিং ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, দুই হচ্ছে ইস্যুইং ব্যাংক হোল্ডিং দ্য ডকুমেন্ট আনটিল ইট রিসিভ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড এগ্রিস টু অ্যাকসেপ্ট ইট, তিন নম্বরে রয়েছে দ্যাট দ্য ব্যাংক ইজ রিটার্নিং দ্য ডকুমেন্ট, আর চার নম্বরে রয়েছে দ্যাট দ্য ব্যাংক ইজ অ্যাক্টিং কাজ করবে ইন অ্যাকর্ডিংস উইথ ইনস্ট্রাকশন প্রিভিয়াসলি রিসিভ ফ্রম দ্য প্রেজেন্টার, প্রেজেন্টারের যদি আগে কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে সে অনুযায়ী সে কাজ করবে। ডি, দি নোটিস মাস্ট বি গিভেন নো লেটার দ্যান দ্য ক্লোজ অফ দ্য ফিফথ ব্যাংকিং ডে ফলোয়িং দ্য ডে অফ প্রেজেন্টেশন, এবং যে তারিখে ডকুমেন্ট আমরা রিসিভ করবো
তার পরবর্তী পাঁচ ওয়ার্কিং ডে, পাঁচ ব্যাংকিং ডে এবং ডে ক্লোজ করার আগেই অবশ্যই এই নোটিশটা দিতে হবে। আমরা এখন দেখি যে নোটিস অফ রিফিউজাল কি কি বর্ণনা করতে পারে সেগুলো একটু চিত্রের মাধ্যমে দেখি। দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট আনটিল ইট রিসিভ এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট। ইস্যুইং ব্যাংকের কি আছে, সোল জাজমেন্ট রয়েছে সে অ্যাপ্রোচ করার কাকে, অ্যাপ্লিক্যান্টকে, কিসের জন্য, ওয়েভার, ওয়েভার অফ ডিসক্রিমিনেশনের জন্য, আনটিল রিসিভ অ্যান এগ্রিস টু অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, অর কি করতে পারে, রিসিভ ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম প্রেজেন্টার প্রায়ার টু এগ্রিং টু অ্যাকসেপ্ট দ্য ওয়েভার। কি হলো, ইস্যুইং ব্যাংক কি করলো, প্রথমেই নোটিশ জানালো, জানালো আর রিফিউজালের নোটিশটা সে জানালো, জানানো বেনিফিশিয়ারিকে জানালো আর পাশাপাশি অ্যাপ্লিক্যান্টকে জানালো ডিসক্রিমিনেশনের কথা। অ্যাপ্লিক্যান্ট কি করলো, ওয়েভ করে দিল, কিন্তু ইস্যুইং ব্যাংক সে এগ্রি করলো না। তখন কি হবে, বেনিফিশিয়ারি আর হাতে আর অপশন যদি অন্য না থাকে সে কি করবে, রিকোয়েস্ট ফর রিটার্ন অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্ট রিটার্ন করার জন্য বলবে এবং ডকুমেন্ট আবার বেনিফিশিয়ারি হাতে চলে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ইস্যুইং ব্যাংক নোটিস অফ রিফিউজাল বেনিফিশিয়ারিকে জানাবে, বেনিফিশিয়ারি রিকোয়েস্ট ফর রিটার্ন অফ ডকুমেন্টের কথা বলবে আর অ্যাপ্লিক্যান্ট ওয়েভ করলো কিন্তু ইস্যুইং ব্যাংক এগ্রি করলো না, সেক্ষেত্রে ডকুমেন্ট কোথায় যাবে, বেনিফিশিয়ারির হাতে আবার রিটার্ন করে যাবে। আর একটা অপশন দেখি, দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্ট আনটিল ইট রিসিভ এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড এগ্রিস টু অ্যাকসেপ্ট ইট। ইস্যুইং ব্যাংক কি করলো, অ্যাপ্রোচ করলো অ্যাপ্লিক্যান্টকে ডিসক্রিমিনেশন ওয়েভারের জন্য এবং এগ্রিস সে এগ্রি করলো, অর রিসিভ এ ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার প্রায়ার টু এগ্রিং টু অ্যাকসেপ্ট দ্য ওয়েভার। এক্ষেত্রে কি হলো, ডকুমেন্ট আসলো ইস্যুইং ব্যাংকে, ইস্যুইং ব্যাংক কি করলো, নোটিস অফ রিফিউজাল জানালো, আর ওদিকে অ্যাপ্লিক্যান্টকেও জানালো ডিসক্রিমিনেশনের কথা, অ্যাপ্লিক্যান্ট কি করলো, ডিসক্রিমিনেশন ওয়েভ করলো, ইস্যুইং ব্যাংক এগ্রি করলো, অ্যাকসেপ্ট দ্য ওয়েভার অ্যাকসেপ্ট করলো, বেনিফিশিয়ারি রিকোয়েস্ট করলো যেহেতু ডিসক্রিমিনেশন অ্যাকসেপ্ট করেছে অ্যাপ্লিক্যান্ট এবং ইস্যুইং ব্যাংকও এগ্রি করেছে, ডকুমেন্ট তখন অ্যাপ্লিক্যান্ট নিয়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে আর্টিকেল 16। আর আমাদের, আমরা যখন ডিসক্রিমিনেশন ডকুমেন্ট হয়, আমরা ডিসক্রিমিনেশন জানাই, তখন আমরা সবাই জানি যে আমাদের গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন অনুযায়ী আমরা বিল অফ এন্ট্রি পাওয়ার পরে পেমেন্টগুলো দিয়ে থাকি। তো এখন দেখি আমরা আর্টিকেল 14, 15 এবং 16 ইস্যু ম্যাক্সিমাম 5 আমরা ডকুমেন্ট এক্সামিনেশন করার জন্য 5 ব্যাংকিং ডেস পার ফলোইং দ্য ডে অফ প্রেজেন্টেশন কমপ্লাইং প্রেজেন্টেশন 5 ব্যাংকিং ডে, যে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, যদি স্যাটারডে আর সানডে যদি বন্ধ থাকে তাহলে কি হবে, এই তারিখে যদি ডকুমেন্ট আমরা পাই টুয়েসডে কাউন্ট হবে কোন থেকে, ওয়েডনেসডে থেকে, ওয়েডনেসডে, তারপর থার্সডে, ফ্রাইডে, এটা বাইরের কনসেপ্টে ফ্রাইডে তাদের খোলা, স্যাটারডে সানডে বন্ধ, মানডে আর টুয়েসডে। তাহলে কি হলো, যে তারিখে ডকুমেন্ট পেলাম মাঝখানে দুদিন বন্ধ, এই বন্ধের দুদিন বাদ দিয়ে 1, 2, 3, 4, 5 এই ডেডলাইনের মধ্যে আমাকে অবশ্যই ডিসক্রিমিনেশন জানাতে হবে উইথ নোটিস, যেটা যে নোটিশ বলি যে আমরা হোল্ডিং দ্য ডকুমেন্ট কী কী কারণে করতেছি, সেগুলো সব কিছু জানানোর জন্য আমরা 5 ব্যাংকিং ওয়ার্কিং ডে পাচ্ছি। আর্টিকেল 17, অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড কপিস, অ্যাট লিস্ট 1 অরিজিনাল অফ ইচ ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে, একটা ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটা আইটেমের ডকুমেন্ট একটা অরিজিনাল থাকতে হবে। আনলেস এ ডকুমেন্ট ইন্ডিকেটস আদারওয়াইজ এ ব্যাংক উইল অলসো অ্যাকসেপ্ট ডকুমেন্ট অ্যাজ অরিজিনাল, যে ডকুমেন্ট হোক না কেন, এই ক্ষেত্রে তো হ্যান্ড রাইটিং এর কোনো সাবজেক্ট নাই, এপিয়ারস টু বি রিটেন টাইপড, পারফোরেটেড অর স্ট্যাম্প বাই দি ডকুমেন্ট ইস্যুয়ার, যা হয় সেটাই আমরা অরিজিনাল হিসেবে ধরব। ইফ এ ক্রেডিট রিকোয়ার্স প্রেজেন্টেশন অফ মাল্টিপল ডকুমেন্টস, যখন আমরা বলি কমার্শিয়াল ইনভয়েস 5টা 6টা লাগবে বা অন্য কিছু লাগবে বেশি মাল্টিপল ডকুমেন্টস, দিস উইল বি স্যাটিসফাইড বাই প্রেজেন্টেশন অফ অ্যাট লিস্ট 1 অরিজিনাল অ্যান্ড রিমেনিং নাম্বার ইন কপিস, ফটোকপি দিতে পারে, এক্সেপ্ট হোয়েন দ্য ডকুমেন্ট ইটসেলফ ইন্ডিকেট আদারওয়াইজ, যদি আদারওয়াইজ কিছু বলা না থাকে বাকিগুলো কপি দিলেই সেটা ডকুমেন্টের কপি হিসেবে কাউন্ট হবে।
কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েসটা কি? যে শিপিং ডকুমেন্টের মধ্যে কি কি, একটা হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, একটা মূল ডকুমেন্ট হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, তারপরে হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস, আর হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্টস, আর হচ্ছে আদার ডকুমেন্টস, মূল ক্যাটাগরির চারটাই। তো এইখানে আমরা আর্টিকেল 18-এ আসতেছি আমরা কমার্শিয়াল ইনভয়েস। হ্যাঁ, কী কী থাকবে? স্বাভাবিকভাবে বলা যায় যে অবশ্যই ভ্যালু থাকবে, কোয়ান্টিটি থাকবে, ঠিক না? ইট মাস্ট এফিট টু হ্যাভ ইস্যুড বাই দ্য বেনিফিশিয়ারি, এবং যে বিক্রি করবে সে ইস্যু করবে, এটা বলা থাকে। মাস্ট বি মেড আউট টু নে, এবং কার, এখানে দুই পার্টি কি, ক্রেতা বিক্রেতা দুজন আছে, যিনি বেনিফিশিয়ারি সে ইস্যু করবে, এবং কার ফেভার ইস্যু করবে, যিনি অ্যাপ্লিকেন্ট তার ফেভারে, এই দুজনের নাম থাকবে। মাস্ট কমার্শিয়াল ইনভয়েসে মাস্ট বি মেড আউট ইন দ্য সেম কারেন্সি অ্যাজ দ্য ক্রেডিট, ক্রেডিটে যা বলা আছে, আমার এলসি যদি ইউএস ডলারে থাকে কমার্শিয়াল ইনভয়েসে মাস্ট ইউএস ডলারে হতে হবে। কমার্শিয়াল ইনভয়েস পাউন্ড বা ইউরোতে হলে চলবে না, আমরা এলসিতে যা বলা আছে সেই কারেন্সিতে কমার্শিয়াল ইনভয়েস হতে হবে। আর নিড নট টু বি সাইন, কমার্শিয়াল ইনভয়েসের ক্ষেত্রে সিগনেচার কোনো প্রয়োজন নাই। নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক ইফ এনি, অর ইস্যুইং ব্যাংক মে অ্যাকসেপ্ট এ কমার্শিয়াল ইনভয়েস ইস্যুড ফর অ্যান অ্যামাউন্ট ইন এক্সেস অফ অ্যামাউন্ট পারমিটেড বাই দ্য ক্রেডিট অ্যান্ড ইটস ডিসিশন উইল বি বাইন্ডিং আপন অল পার্টিস, প্রোভাইডেড ব্যাংক ইন কোশ্চেন হ্যাজ নট অনার্ড। আচ্ছা, এখানে টলারেন্স একটা সাবজেক্ট আছে, যদি একটু বেশি হয় সেটা আমরা পরবর্তী আর্টিকেলে আসবো, সেটা অ্যাকসেপ্ট করবে। এ হচ্ছে একটা কমার্শিয়াল ইনভয়েসের একটা কপি। আমরা দেখি একটা কমার্শিয়াল ইনভয়েসে কি কি থাকবে। অবশ্যই বলা আছে বায়ারের নাম থাকবে এবং সেলারের নাম থাকবে। এখানে দেখেন বায়ার এরিস্টো ফার্মা, আমাদের ক্লায়েন্টরা, তার তার নাম রইলো। এই আর কি, ইনভয়েস নাম্বার থাকে, অর্ডার নাম্বার থাকে, রেফারেন্স নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, এই পোর্ট অফ লেডিং কোথায়, ডিসক্রিপশন অফ গুডস থাকে, এইখানে কি কি আইটেম, কোয়ান্টিটি কি থাকে, নেটওয়ার্ক কি, গ্রোস ওয়েট, এগুলো থাকে, অ্যামাউন্ট থাকে। এটা হচ্ছে আমাদের একটা কমার্শিয়াল ইনভয়েস, কোয়ান্টিটি, তারপরে ইউনিট প্রাইস এবং টোটাল অ্যামাউন্ট, এটা $37। তারপরে আর্টিকেল 19, ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এইটা হচ্ছে শিপিং ডকুমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রান্সপোর্ট ডকুমেন্ট। এখানে ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে, হ্যাঁ, এটা বিএল যদি হয় তাহলে অবশ্যই সেটা নেগোশিয়েবল, অবশ্যই নেগোশিয়েবল। এবং ট্রান্সপোর্ট ডকুমেন্টের ক্ষেত্রে আমরা জানি তিনটে পারপাস সার্ভ করে ট্রান্সপোর্ট ডকুমেন্ট। একটা হচ্ছে টাইটেল অফ গুডস, গুডস, হ্যাঁ, ট্রান্সপোর্ট ডকুমেন্ট টাইটেল অফ গুডস, তারপরে প্রুফ অফ শিপমেন্ট, শিপমেন্ট যে হয়েছে তা প্রমাণ করে, আর একটা হলো এভিডেন্স অফ কন্ট্রাক্ট বিটুইন দ্য কনসাইনার, একটা কন্ট্রাক্ট হয়েছে শিপিং কোম্পানির সাথে, সেটা, এই তিনটা ইস্যু ট্রান্সপোর্ট ডকুমেন্ট। ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইন্ডিকেটস দ্যাট গুডস হ্যাভ বিন ডিসপার্সড, হ্যাঁ, শিফট হয়েছে সেটা ইন্ডিকেট করে, হ্যাঁ, অ্যান্ড টেকিং ইন দ্য চার্জ আর শিফট অন বোর্ড, হ্যাঁ, সেটা কি করে, যে শিফট হয়েছে সেটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট প্রমাণ দেয়। হ্যাঁ, অ্যাট দ্য প্লেস স্টেটেড ইন দ্য ক্রেডিট, ক্রেডিট যেখানে বলা আছে যে শিপমেন্ট, শিপমেন্ট ফ্রম চায়না বা ফ্রম সামথিং, সেটা বলা থাকে। ইন্ডিকেট দ্য প্লেস অফ ডিসপার্স, টেকিং ইন চার্জ অফ শিপমেন্ট, প্লেস ফাইনাল ডেস্টিনেশন, কোথায় পুষবে সে বলা থাকে, হয়তো চিটিয়াং পুষবে, চিটিয়াং বাংলাদেশে। বিল অফ লেডিং কে, বিল অফ লেডিং হাউ এভার নেমড, যদি সমুদ্রে হয় তাহলে আমরা বিল অফ লেডিং পাই জাহাজে। বিল অফ লেডিং হাউ এভার নেমড মাস্ট এপিয়ার টু ইন্ডিকেট দ্য নেম অফ কেরিয়ার, যে জাহাজ কোম্পানি কি আছে সেটা হানজিন বা যেটাই হোক কেরিয়ার, এবং সাইন বাই দি কেরিয়ার না, তার এখানে ইন্ডিকেটস দ্য গুড হ্যাভ বিন শিফট অন বোর্ড, যে সেখানে বিলে কি শিফট অন বোর্ড, এবং বলা থাকবে এবং ডেট থাকবে, নেম অফ ভ্যাসেল কি, অ্যান্ড পোর্ট অফ লোডিং, কোন পোর্টে গুডসটা ঢুকেছে, ইন্ডিকেটস দ্য শিপমেন্ট ফ্রম দ্য পোর্ট অফ লোডিং টু ডিসচার্জ ক্রেডিট, এবং কোথায় থেকে পণ্যটা উঠলো এবং কোথায় যাবে, সে সাংহাই চায়না থেকে শিপমেন্ট হলো সেটা আসবে চিটাগাং, তাহলে চিটাগাং বাংলাদেশ বলা থাকবে। সোল অরিজিনাল বিল অফ লেডিং ইটস মোর দ্যান অরিজিনাল, এ একটা বিএল, মার্কস লাইন, শিপিং লাইন কোম্পানির একটা বিএল।
শিপার হচ্ছে কি এই বিএমবি যিনি শিপমেন্ট করছেন, হ্যাঁ, টু কার ফেভারে বিএলই হবে এলসি ইস্যুইং ব্যাংকের ফেভারে, হ্যাঁ, টু দ্য অর্ডার অফ ন্যাশনাল ব্যাংক ইমামগঞ্জ, ঠিক আছে, এই বিএলএ বিল অফ লেডিং সেটার একটা নাম্বার থাকবে, এই আর এখানে নোটিফাইং পার্টি মানে এলসি অ্যাপ্লিকেন্টকে, হ্যাঁ, এখানে অ্যারেস্ট ফর্মা আছে, এই তো ভয়েস নাম্বার এত থাকলো, কোথায় আসবে পোর্ট অফ ডিসচার্জ কোথায় সেটা লেখা থাকবে চিটাগাং, ঠিক না, আর পোর্ট অফ লোডিং কোথায় সেটা বলা আছে, ঠিক আছে না, এই তো কত কেজি কত সিএমবি এই বিএলএ এইখানে সাইন থাকবে, আর এইখানে দেখেন কয় তারিখ শিফট অন বোর্ড, হ্যাঁ, লোড কয় তারিখ 18/10/2017 এই তারিখে বিএল প্রতিটা বিএলএ শিফট অন বোর্ড ডেট উল্লেখ করা থাকবে। এটা গেল যদি জাহাজে আসে, যদি উড়োজাহাজে আসে, যে এবার অনেকবার পিয়াজ উড়োজাহাজে আসছে, তো অনেক আইটেম উড়োজাহাজে আসে, সেটা হলো এয়ারওয়ে, এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, অ্যান্ড এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট হাউএভার মাস্ট অ্যাপিয়ার টু ইন্ডিকেট দ্য নেম অফ ক্যারিয়ার অ্যান্ড বি সাইন্ড বাই দ্য ক্যারিয়ার, কোন বিমান করলো তার নাম সাইন থাকবে, ইন্ডিকেট দ্য গুডস হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ফর ক্যারেজ, সেটা উল্লেখ, ইন্ডিকেট দ্য ডেট অফ ইস্যুয়েন্স যে তারিখে এয়ারওয়ে বিল ইস্যু করা হয়েছে, ইন্ডিকেট দ্য এয়ারপোর্ট অফ ডিপার্চার অ্যান্ড এয়ারপোর্ট অফ ডেস্টিনেশন, সে সে আসলো এয়ারপোর্ট হংকং এয়ারপোর্ট থেকে আসলো, আসলো কোথায় ঢাকা এয়ারপোর্টে, তো এয়ারপোর্ট অফ ডিপার্চার কোন এয়ারপোর্টে ডিপার্চার হংকং এয়ারপোর্ট, আসলো কোথায় বাজেদ এয়ারপোর্ট, আসলো কোথায় ঢাকা বিমানবন্দর শাহজাহান ঢাকা শাহজালাল বিমানবন্দর, তাহলে পোর্ট অফ ডিপার্চার পোর্ট অফ ডেস্টিনেশন সেটা অবশ্যই এয়ারোবিলে থাকতে হবে। বি দ্য অরিজিনাল ফর কনসাইনার শিপিং, আচ্ছা অরিজিনাল থাকবে একটা আর্টিকেল 23 ফর দ্য পারপাস অফ দ্য আর্টিকেল ট্রান্সশিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট মিনস আনলোডিং, এটা আর্টিকেল 23 আনলোডিং ফ্রম ওয়ান এয়ারক্রাফট অ্যান্ড রিলোডিং টু অ্যানাদার এয়ারক্রাফট ডিউরিং দ্য ক্যারেজ ফ্রম এয়ারপোর্ট ডিপার্চার, সে জেদ্দা থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে সাধারণত, সে কাতার হয়ে আসলো, ট্রান্সশিপমেন্ট কি একটা প্লেন জেদ্দা থেকে কাতারে আসলো, আবার সেই গুডসটা কাতার থেকে অন্য একটা প্লেনে আসলো, সেটা ট্রান্সশিপমেন্ট, হ্যাঁ, ট্রান্সশিপমেন্ট মিনস আনলোডিং ফ্রম ওয়ান এয়ারক্রাফট অ্যান্ড রিলোডিং অ্যানাদার এয়ারক্রাফট ডিউরিং দ্য ক্যারেজ, ঢাকা থেকে জেদ্দা থেকে ঢাকা আসার পথে অন্য একটা বিমানবন্দরে এসে জাহাজ পরিবর্তন করলো, যেখানে আনলোডিং থাকবে এবং রিলোডিং থাকবে, সেটা ট্রান্সশিপমেন্ট, হ্যাঁ, রোড রেল ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, যদি রোডে যায় রেলে যায় এবং ইনল্যান্ড ওয়াটারে যায় সেটাকে, এ রোড রেল ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট ডকুমেন্ট মাস্ট অ্যাপিয়ার, সেখানে কি নেম অফ দ্য ক্যারিয়ার, যদি জাহাজে রোডে যায় ক্যারিয়ার সে সুন্দরবন ক্যারিয়ার লেখা থাকবে, মাস্ট বি সাইন বাই ক্যারিয়ার নেম, ইন্ডিক রিসিপ্ট অফ গুডস, আমরা যে কোনো পার্সেল যখন দিই সে সিগনেচার করে না, রিসিপ্ট অফ গুডস থাকবে বাই দ্য ক্যারিয়ার, হ্যাঁ, ইন্ডিকেট দ্য শিপমেন্ট অ্যান্ড ডেট অফ গুডস রিসিপ্ট বাই শিপমেন্ট থাকবে, ইন দ্য প্লেস অফ শিপমেন্ট কোন কোথা থেকে সে কাকরাইল ঢাকা সেটা লেখা থাকবে, অ্যান্ড প্লেস অফ ডেস্টিনেশন কোথায় যাবে, হ্যাঁ, সেই ডকুমেন্টে চিটাগাং যাবে আগ্রাবাদ যাবে ডেস্টিনেশন থাকবে, এ রোড ট্রান্সপোর্ট ডকুমেন্ট মাস্ট এপিয়ার টু বি অরিজিনাল ফর কনসাইনার অ্যান্ড শিপ নো মার্কিং ইন্ডিকেটার দ্য হোম ডকুমেন্ট, হ্যাঁ, এগুলোই গেল, এ রোড রেল অর ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইন্ডিকেটিং দ্যাট ট্রান্সশিপমেন্ট উইল অর মে টেক এ প্লেস ইন অ্যাকসেপ্টেবল, এক্ষেত্রে ইভেন যদি ট্রান্সশিপমেন্ট নাও অ্যালাউ করা প্রোহিবিটেড থাকে তাহলেও রোড রেল এবং ইনল্যান্ড ওয়াটারওয়েজে ট্রান্সশিপমেন্ট অ্যাকসেপ্টেবল, কুরিয়ার রিসিপ্ট পোস্ট রিসিপ্ট যখন এ কুরিয়ার রিসিপ্ট হাউএভার নেম এভিডেন্স দ্য রিসিপ্ট অফ গুডস আর ট্রান্সপোর্ট, হ্যাঁ, ইন্ডিকেট দ্য নেম অফ দ্য কুরিয়ার সার্ভিস থাকবে, ইন্ডিকেট দ্য ডেট অফ পিক আপ কয় তারিখে পিক আপ করলো, পোস্ট রিসিপ্ট সেই ক্লিন আর্টিকেল 27 ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট, হ্যাঁ, আমরা বলা থাকে ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট, ব্যাঙ্ক উইল অনলি অ্যাকসেপ্ট এ ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট, হ্যাঁ, ক্লিন ট্রান্সপোর্ট বলতে কি যে ট্রান্সপোর্ট ডকুমেন্টে
কোনো ক্লোজ নাই, ডিফেক্টিভ কোনো কন্ডিশনের গুডস সে সম্পর্কে বলা নাই, সেটা হচ্ছে ক্লিন। ক্লিন শব্দটা লেখা থাকা কোনো বাধ্যতামূলক না। এ ব্যাংক উইল অনলি অ্যাকসেপ্ট এ ক্লিন ট্রান্সফার ডকুমেন্ট। এ ক্লিন ট্রান্সফার ডকুমেন্ট ইজ অন বিয়ারিং নো ক্লোজ অর নোটেশন এক্সপ্রেসলি ডিক্লেয়ারিং এ ডিফেক্টিভ কন্ডিশন অফ দ্য গুডস। যে বিএল আছে সেখানে যদি বলা থাকে যে এই পাঁচটা এয়ার কন্ডিশন পেয়েছি তার মধ্যে দুটার অবস্থা ভাঙা, তাহলে সেটা ক্লিন না। কিন্তু এই যদি কোনো কথা যদি না বলা থাকে তাহলেই ধরে নিতে হবে সেটা ক্লিন ট্রান্সপোর্ট ডকুমেন্ট। দি ওয়ার্ড ক্লিন নিড নট অ্যাপিয়ার অন দ্য ট্রান্সপোর্ট ডকুমেন্ট। ক্লিন শব্দটা ট্রান্সপোর্ট ডকুমেন্টে থাকতে হবে এমন কোনো কথা নেই। ইভেন ইফ এ ক্রেডিট হ্যাজ এ রিকোয়ারমেন্ট ফর দ্যাট, দরকার নেই। আমাদের গেল কমার্শিয়াল ইনভয়েস গেল, তারপরে ট্রান্সপোর্ট ডকুমেন্ট গেল, এরপর হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্ট। ইন্স্যুরেন্স যদি দুর্ঘটনা ঘটে ব্যাংক কোম্পানির সাথে সংশ্লিষ্ট, যেমন শিপিং এজেন্টগুলো তেমনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি দুর্ঘটনা ঘটে সে ঝুঁকি কভার করে। ওয়েন দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইন্ডিকেট দ্যাট ইট হ্যাজ বিন ইস্যুড ইন মোর দ্যান অন অরিজিনাল। আচ্ছা, কভার নোট উইল নট বি অ্যাকসেপ্টেবল, ডকুমেন্ট ছাড়ানোর ক্ষেত্রে কভার নোট দিয়ে ছাড়ানো যাবে না। দি ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট ইন্ডিকেট দ্য অ্যামাউন্ট অফ দ্য ইন্স্যুরেন্স কভারেজ অ্যান্ড বি দ্য সেম কারেন্সি অ্যাজ দ্য ক্রেডিট। এলসিতে যদি ইউএস ডলার থাকে ইন্স্যুরেন্স ডকুমেন্টে ইউএস ডলারের কথা বলতে হবে। ইফ দেয়ার ইজ নো ইন্ডিকেশন দ্য ক্রেডিট, যদি কোনো কিছু বলা না থাকে ইউজুয়ালি ইন্স্যুরেন্স দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স কভারেজ মাস্ট বি অ্যাট লিস্ট 110% অফ দ্য সিএফ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, যে ভ্যালু তার 100 টাকার যদি গুডস হয় তার ইন্স্যুরেন্স ভ্যালু হতে হবে 110 টাকা। কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট ভ্যালু যে তার 10% হায়ার, 100 টাকা হলে 110% থাকতে হবে। দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট ইন্ডিকেট দ্যাট রিস্ক আর কভার্ড, ইন্ডিকেট তাকে কি ইনস্যুর করতে হবে, রিক্স আর কভার্ড অ্যাট লিস্ট বিটুইন দ্য প্লেস অফ টেকিং ইন চার্জ, যেটা যেখান থেকে ডকুমেন্টটা নিয়েছে অর শিপমেন্ট, যেখান থেকে শিপমেন্ট হয়েছে আর সেখান থেকে দ্য প্লেস অফ ডিসচার্জ বা ফাইনাল ডেস্টিনেশন, এই দুই জায়গার কথা উল্লেখ করা থাকবে। যে সাংহাই থেকে শিপমেন্ট হলো তাহলে সাংহাই পোর্ট চায়না, আর চিটাগাং আসলো বাংলাদেশ, উল্লেখ করা থাকবে। এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে কোনো দুর্ঘটনা ঘটে তার ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। যদি বলা থাকে যে ডিসক্রিপশন অফ গুডস এ কোয়ান্টিটি 100 ইউনিট অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি 100 ইউনিট এরকম যদি বলা থাকে তাহলে কি হতে পারে, সর্বোচ্চ আমরা 110 ইউনিটও সে দিতে পারে অথবা 90 ইউনিটও দিতে পারে সর্বোচ্চ, অথবা নিচে হইতে পারে 100 হইতে পারে 101.2 বা 98 হইতে পারে। তাহলে এই শব্দটা যদি বলা থাকে, যদি কোয়ান্টিটির ক্ষেত্রে বলা থাকে অ্যাবাউট আর অ্যাপ্রক্সিমেটলি তাহলে 10% কম বেশি করা যাবে, যদি অ্যামাউন্টের ক্ষেত্রে বলা থাকে তাহলে 10% কম বেশি করা যাবে। ইউনিট প্রাইসও যদি বলা থাকে ইউনিট প্রাইস $2 পার পিস অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি তাহলে $2.10 অথবা $1.90 পর্যন্ত সেটা ভেরি করা যাবে। যদি আমরা এলসির মধ্যে অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি যেখানে ফ্লেক্সিবল দরকার সেখানে যদি আমরা লিখে দিই নাহলে কিন্তু পারবে না 10%। দি টলারেন্স নট এক্সিডিং 5% মোর অর 5% লেস দেন one quantity of the goods is allowed. এখন চাল এক্সপোর্ট করবে বা সামথিং, দেখা গেল 100 কেজি সেখান থেকে একটু বেশি কম হয়েছে, সেক্ষেত্রে সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ যদি কিছু বলা না থাকে অ্যাবাউট আর নট 5%-এর বেশি কম বেশি হতে পারবে না, সর্বোচ্চ 5% লেস দ্যান দ্য কোয়ান্টিটি অফ দ্য গুডস ইজ অ্যালাউড প্রোভাইডেড দ্য ক্রেডিট ডাজ নট এক্সিড দ্য কোয়ান্টিটি ইন টার্মস অফ এস্টিমেটেড নাম্বার অফ দ্য প্যাকিং ইউনিট।
যদি প্যাকিং ইউনিট গুলো বলা না থাকে যে এতগুলো প্যাকিং ইউনিট, সেক্ষেত্রে সর্বোচ্চ 5% পর্যন্ত ওই করা যায়, বাট দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ড্রয়িং ডাজ নট, কিন্তু কোয়ান্টিটিতে পারলো কিন্তু টোটাল অ্যামাউন্ট কিন্তু বাড়তে পারবে না। সে অনেক সময় চাল বা অন্য আইটেমে ওজনটা একদম একুরেট করা যায় না, অথবা অনেক পণ্য ওজন আস্তে আস্তে শুকিয়ে যায়, সেক্ষেত্রে 5% কম বেশি হতে পারে ওজনে, কিন্তু দামে কিন্তু বেশি করা যাবে না, নট এক্সিডিং দ্য অ্যামাউন্ট, ডাজ নট এক্সিড দ্য অ্যামাউন্ট অফ দ্য ক্রেডিট, ইভেন দ্য পার্শিয়াল শিপমেন্ট আর নট অ্যালাউড 5%। পার্শিয়াল ড্রয়িং একটা ডকুমেন্ট, পার্শিয়াল ড্রয়িং হয় যদি পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড করে, তার ডকুমেন্টটা ভেঙে ভেঙে আসতে পারে, সেটা ই করতে পারে আমরা। আওয়ার অফ প্রেজেন্টেশন আর্টিকেল 33, ব্যাংক হ্যাজ নো অব্লিগেশন টু অ্যাকসেপ্ট এ প্রেজেন্টেশন আউটসাইড ইজ ব্যাংকিং আওয়ার। ব্যাংকিং আওয়ারের সে আমাদের 10টা 6টা আওয়ার বা 10টা ট্রানজেকশনাল 4টা 10টা এর বাইরে রাত 8টার সময় ই করার জন্য কিংবা 10টার আগে শুরু করার জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। ব্যাংক হ্যাজ নো অব্লিগেশন 10টা 6টা হইলো তার বাইরে অ্যাকসেপ্ট করার আমাদের বাধ্যবাধকতা নাই। এ ব্যাংক হ্যাজ নো অব্লিগেশন টু অ্যাকসেপ্ট এ প্রেজেন্টেশন আউটসাইড দ্য ব্যাংকিং ইটস ব্যাংকিং, আমাদের যে ব্যাংকিং আওয়ার তার বাইরে করতে ব্যাংক বাধ্য না। লাস্ট আর্টিকেল আমাদের ট্রান্সফারেবল ক্রেডিট, ট্রান্সফারেবল ক্রেডিট মিনস এ ক্রেডিট দ্যাট স্পেসিফিক্যালি স্টেটেড ইট ইজ ট্রান্সফারেবল। ট্রান্সফারেবল শব্দটা যদি থাকে তাহলেই শুধু ট্রান্সফারেবল ক্রেডিট হবে। ট্রান্সফার বলতে কি বোঝাচ্ছে, একটা ট্রান্সফারেবল ক্রেডিট মে বি মেড অ্যাভেলেবল ইন হোল ফুল এলসি টাই, সে 100 ইউনিট গার্মেন্টস এর একটা এলসি পেলো বাংলাদেশের গার্মেন্টস, সে করতে পারে কি, সে টোটাল এবিসি গার্মেন্টস ধরলাম, সে টোটালটাই কি করতে পারে, একটা বাইং হাউস করে সেটা একটা অন্য একটা গার্মেন্টসে হ্যান্ড ওভার করতে পারে, ইন হোল অর ইন পার্ট, 100 ইউনিট পেলো সে এবিসি দিল 10 ইউনিট, এক্স ওয়াই জেড দিল 5 ইউনিট, বিভিন্ন দিতে পারে, ইন পার্ট টু অ্যানাদার বেনিফিশিয়ারি সেকেন্ড বেনিফিশিয়ারি অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য বেনিফিশিয়ারি ফার্স্ট বেনিফিশিয়ারি, তাহলে ফার্স্ট যার ফেভারে এলসিটা আসলো সে কি করতে পারে, যদি এলসিতে ট্রান্সফারেবল শব্দটা লেখা থাকে তাহলে কি করতে পারে, এই ট্রান্সফারেবল ক্রেডিট মে বি মেড অ্যাভেলেবল ইন হোল পুরোটাই সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে দিয়ে দিতে পারে, অথবা পার্ট পার্ট করে একাধিক বেনিফিশিয়ারিকে দিতে পারে। কিন্তু এখানে উল্লেখযোগ্য, সেকেন্ড বেনিফিশিয়ারি কিন্তু এটা থার্ড বেনিফিশিয়ারিকে দিতে পারবে না, ফার্স্ট বেনিফিশিয়ারি সেকেন্ড বেনিফিশিয়ারি দিতে পারবে, কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারি এটা থার্ড বেনিফিশিয়ারি দিতে পারবে। এটা অনেকটা আমাদের পাওয়ারের ক্ষেত্রে, আমাদের ক্রেডিটে যারা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 নিয়ে কাজ করি, আমরা জানি যে পাওয়ার দিয়ে যদি যখন রেজিস্ট্রেশন করা হয়, কোনো লোককে যখন পাওয়ার দেওয়া হয় রেজিস্ট্রি করার জন্য, সে কী করতে পারে, রেজিস্ট্রি করতে পারে, রেজিস্ট্রি মর্গেজ ডিড করতে পারে, সে কিন্তু আর পাওয়ার দিতে পারে না, সে ব্যাংকে পাওয়ার দিতে পারে না, পাওয়ার ইজ নট ট্রান্সফারেবল, একজনকে দিল সে কিন্তু আরেকজনকে দিতে পারে না। তেমনি একটা এলসি একজন বেনিফিশিয়ারির কাছে আসলো, সে সেকেন্ড একজনকে দিতে পারে, কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারি যে সেটা আবার ট্রান্সফার করে থার্ড বেনিফিশিয়ারিকে দিতে পারে না। ট্রান্সফারিং ব্যাংক মিনস এ নমিনেটিং ব্যাংক, সে নমিনেটিং ব্যাংক দ্যাট ট্রান্সফার দ্য ক্রেডিট, যাকে বলা হচ্ছে ইন এ ক্রেডিট অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক, ব্যাংক ইজ স্পেশালি অথরাইজড বাই দ্য ইস্যুইং ব্যাংক, সে ইউজুয়ালি অথরাইজ করে থাকে টু ট্রান্সফার অ্যান্ড ট্রান্সফার দ্য ক্রেডিট অ্যান ইস্যুইং ব্যাংক মে বি দ্য ট্রান্সফারিং ব্যাংক, একটা এলসি ইস্যুইং ব্যাংক সে নিজেও এলসি ট্রান্সফারিং ব্যাংক হতে পারে। ট্রান্সফার ক্রেডিট মিনস এ ক্রেডিট দ্যাট হ্যাজ বিন মেড অ্যাভেলেবল বাই দ্য ট্রান্সফারিং ব্যাংক টু দ্য সেকেন্ড বেনিফিশিয়ারি। ট্রান্সফার ক্রেডিট কোনটা, যেটা ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফারিং ব্যাংকের মাধ্যমে কার ফেভারে, সেকেন্ড বেনিফিশিয়ারি ফেভারে, আনলেস আদারওয়াইজ এগ্রিড অ্যাট দ্য টাইম অফ ট্রান্সফার অল চার্জেস, যে যে কোনো ট্রান্সফারিং ব্যাংকের ফি আছে চার্জেস কমিশন ফি, হ্যাঁ, ইনকার্ড ইন রেসপেক্ট অফ ট্রান্সফার মাস্ট বি পেইড বাই দি ফার্স্ট বেনিফিশিয়ারি, যার ফেভারে এলসিটা রয়েছে যদি সে এটাকে সেকেন্ড কোনো বেনিফিশিয়ারির কাছে ট্রান্সফার করতে চায়, ট্রান্সফারের যে ফি এবং কস্ট সেটা অবশ্যই ফার্স্ট বেনিফিশিয়ারিকে বহন করতে হবে, তার চার্জ বহন করবে কে, ফার্স্ট বেনিফিশিয়ারি। এ ক্রেডিট বি ট্রান্সফার ইন এ পার্ট টু মোর দেন অন সেকেন্ড বেনিফিশিয়ারি, সে একটা এলসি আসলো, আসার পর সেটা সে চাইলে 100 জন সেকেন্ড বেনিফিশিয়ারিকেও দিতে পারবে। পার্শিয়াল ড্রয়িং আর শিপমেন্ট আর যদি
যদি পার্শিয়াল ড্রয়িং এবং পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড থাকে, যদি পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড না থাকে তাহলে তো আর করার কিছু নেই, একজনই দিতে হবে, তাই না? এ ট্রান্সফার ক্রেডিট ক্যানট বি ট্রান্সফার অ্যাট দ্য রিকোয়েস্ট অফ সেকেন্ড বেনিফিশিয়ারি টু এনি সাবসিকুয়েন্ট, যেটা বললাম না যে সেকেন্ড বেনিফিশিয়ারি সে থার্ড বেনিফিশিয়ারিকে ট্রান্সফার এই ক্রেডিটটা ট্রান্সফার করতে পারবে না। তার ফার্স্ট বেনিফিশিয়ারি এক বা একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারিকে এলসি ট্রান্সফার করতে পারবে, কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারি থার্ড কোনো বেনিফিশিয়ারিকে ট্রান্সফার করতে পারবে না। দি ফার্স্ট বেনিফিশিয়ারি ইজ নট কনসিডার টু বি কনসিডার বেনিফিশিয়ারি। আচ্ছা, ইফ এ ক্রেডিট ইজ ট্রান্সফার টু মোর দ্যান অন সেকেন্ড বেনিফিশিয়ারি, হ্যাঁ, যদি একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে একটা এলসি ট্রান্সফার করা হয়, রিজেকশন অফ অ্যান অ্যামেন্ডমেন্ট, সে একটা এলসি 100 ইউনিটের একটা এলসি আসলো বাইং হাউসের কাছে, সে করলো কি 100টা গার্মেন্টসের কাছে সেটা এক এক ইউনিট করে দিল। এখন ওই এলসি রে আবার একটা অ্যামেন্ডমেন্ট আসলো, রিজেকশন অফ অ্যান অ্যামেন্ডমেন্ট বাই অন অর মোর সেকেন্ড বেনিফিশিয়ারি ডাজ নট ইনভ্যালিডেট অ্যাকসেপ্টেন্স বাই এনি আদার সেকেন্ড বেনিফিশিয়ারি। সে এখন মূল যে বায়ার সে কি করলো, যে একটা অ্যামেন্ডমেন্ট দিল, এখন ওই যে 100 বায়ারের মধ্যে 10 বায়ার করলো কি অ্যামেন্ডমেন্ট মানলো না, যে না আমরা মানি না, তাহলে কিন্তু বাকি 90 যে বায়ার তাদের ক্ষেত্রে, তারা যদি মানে তাদের ক্ষেত্রে ইনভ্যালিড হবে না, এই অ্যামেন্ডমেন্টটা কার্যকরী হবে। মানে একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারি থাকলে তাদের কেউ কেউ যদি অ্যামেন্ডমেন্ট নাও মানে, যারা মানবে তাদের মানা বলবৎ থাকবে। ফর এনি সেকেন্ড বেনিফিশিয়ারি দ্যাট রিজেক্ট দ্য অ্যামেন্ডমেন্ট দ্যাট ট্রান্সফার ক্রেডিট উইল রিমেইন আনঅ্যামেন্ডেড, যারা রিজেকশন করবে তাদের কাছে অ্যামেন্ডমেন্টটা আনঅ্যামেন্ডেড থাকবে, মূল মূল এলসিটাই তার জন্য কার্যকরী হবে। If the first beneficiary has the right to substitute its own invoice and draft, if any, for the those of the second beneficiary for amount not exceeds the stipulated in the credit, and upon such substitution, the first beneficiary can draw under the credit for the difference, if any, between its invoice and invoice of the second. Mane first beneficiary ekta goods pelo, she garments ekta ponno pelo 100 ইউনিটের গার্মেন্টসের পণ্য, সে পেলো পার পিস সে ধরেন $10 করে, $10 সে সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে এইটা আবার ট্রান্সফার করলো, তার কাছ থেকে কি কিনবে এই গুডসটা, সে $9 করে কিনবে। তো এখন $9 যে বেনিফিশিয়ারি সে তো ইনভয়েস দিবে $9, এখন ফার্স্ট যে বেনিফিশিয়ারি সে তো আর ইনভয়েস $9 দিবে না, কারণ তো সে তার সাথে বাইরের চুক্তি হলো $10, সে কি করবে এইটা তার ইনভয়েস পাল্টিয়ে তার $10-এর সে ইনভয়েস দিতে পারবে, এবং ওই $1টা ফার্স্ট বেনিফিশিয়ারি লাভ থাকবে, মানে দ্যাট মিন্স বাইং হাউসের লাভ থাকবে। দি ফার্স্ট বেনিফিশিয়ারি মেড ইটস রিকোয়েস্ট অন ট্রান্সফার অ্যান্ড সো প্রেজেন্টেশন অফ দ্য ডকুমেন্ট বাই অর অন বিহেফ অফ সেকেন্ড বেনিফিশিয়ারি মাস্ট বি মেড টু দ্য ট্রান্সফারিং ব্যাংক। প্রেজেন্টেশন অফ ডকুমেন্টস, ডকুমেন্ট কোথায় দিবে, বাই অর অন বিহেভ অফ সেকেন্ড বেনিফিশিয়ারি মাস্ট বি মেড টু দ্য, এবং ডকুমেন্টটা কোথায় আসতে হবে, অবশ্যই ট্রান্সফারিং ব্যাংকে আসতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো আর্টিকেল নিয়ে মূল মূল আলোচনা। আমাদের প্রশ্ন উত্তর পড়বে, আমি একটু আনমিউট করি এনামুলকে, সিডিসিএস এনামুল। আমরা প্রশ্নে চলে যাচ্ছি, বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে ডিসক্রাইব চেয়েছেন এনামুল হক। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, ব্রিটিশদের লর্ডসে পাশ করা একটা আইন, যেটা সারা বিশ্বে চলে, মোটামুটি যে সমস্ত জায়গায় ব্রিটিশ উপনিবেশ ছিল, এবং আমরাও সেটা দেখেছি। আইনের কিন্তু একটা বিষয় আছে, যদি আমরা ধারাগুলো ঠিক রাখি, যেখানে যে কটা ধারা আছে 143 মেবি, আমরা যদি ধারা ঠিক রাখি তাহলে ইয়ারটা রাখতে পারি, মাঝখানে অ্যামেন্ডমেন্ট করতে পারি যে কোনো ধারা। তো সেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা 1881, এটা আমরাই আয়ত্ত করে নিয়েছি। তো এইখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মতে আর্টিকেল 13-এ দেখেন আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এর নেগোশিয়েবল মিনস কাকে বলে, প্রমিজারি নোট, আর্ট হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে চেক, তিনটা আইটেমকে বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। একটা হচ্ছে প্রমিজারি নোট, হচ্ছে ডিমান্ড প্রমিজারি, যেটা আমাদের ক্রেডিট ডিপার্টমেন্টে লাগে লোন নেওয়ার ক্ষেত্রে, বিল অফ এক্সচেঞ্জ লাগে আমাদের ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, আর চেক লাগে আমাদের জেনারেল ব্যাংকিং ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে। এখন আসেন আমার প্রশ্নটা আসছে নেগোশিয়েবল এই বিল অফ এক্সচেঞ্জকে ব্যাখ্যা করার জন্য। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে এনআই অ্যাক্টের একটা আইটেম, যেটা হচ্ছে এই বিল অফ এক্সচেঞ্জ আর্টিকেল 5।
এ বিল অফ এক্সচেঞ্জ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, সেটা কি একটা ইনস্ট্রুমেন্ট, কি হবে ইন রাইটিং, সেটা অবশ্যই লিখিত মৌখিক না, কন্টেইনিং অ্যান আনকন্ডিশনাল অর্ডার, যেখানে থাকবে কি আনকন্ডিশনাল অর্ডার, আর এলসি কি কন্ডিশনাল, ডেফিনেট যদি ইফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লাইড হয়, আর বিল অফ এক্সচেঞ্জ কি আনকন্ডিশনাল অর্ডার সাইন বাই দি মেকার, হ্যাঁ কার কার সাইন, অবশ্যই সাইন বাই দি মেকার, ডিরেক্টিং কার কাছে, টু এ সার্টেন পার্সন, টু পে, এটা কাউকে ডিরেক্ট করবে, বিল অফ এক্সচেঞ্জ যদি চেক হয় তাহলে ডিরেকশন কি দেবে, যে অ্যাকাউন্ট হোল্ডার সে ন্যাশনাল ব্যাংক ইস্কাটন ব্রাঞ্চ, নিউ ইস্কাটন, তাহলে এখন সিরাজ সাহেব সে ধরেন অ্যাকাউন্ট হোল্ডার, হ্যাঁ সিরাজুল ইসলাম, তো তার অ্যাকাউন্ট রয়েছে নিউ ইস্কাটন, তো সে ডিরেকশন দেবে কাকে, বলবে কাকে, অর্ডার করবে কাকে, ইস্কাটনকে, হ্যাঁ বলবে কি পেমেন্ট, সে রাজনী রশিদ তাকে পেমেন্ট করো, পে, তাহলে ডিরেক্টর সার্টেন পার্সন টু পে কাকে, রাজনী রশিদকে পে করার অন ডিমান্ড, হ্যাঁ সে যখন চাবে কি সার্টেন সাম অফ মানি, মানিটা নির্দিষ্ট থাকবে, সে ধরেন 10,000 টাকা মানি, হ্যাঁ অনলি টু কাকে, হ্যাঁ বিআরআর বা পে, মানে সহজ বাক্যে বিল অফ এক্সচেঞ্জ একটা ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং কন্টিনিউয়িং আনকন্ডিশনাল অর্ডার সাইন বাই দি মেকার ডিরেক্টিং এ সার্টেন পার্সন টু পে, হ্যাঁ সাম অফ মানি, হ্যাঁ ইন সার্টেন টাইম বা ফিউচার ডিটারমাইন্ড টাইম টু দা পে, এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। তো আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন, আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। নাজবুল চৌধুরী সে লিখেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সিয়াল শিপমেন্ট অ্যান্ড ট্রান্সশিপমেন্ট, প্লিজ মেক আস ক্লিয়ার। পার্সিয়াল শিপমেন্ট হচ্ছে সে 100 ইউনিট গুডসের কথা বললো, যদি পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউড থাকে তাহলে প্রথমবার সে চাইলে 50 ইউনিট দিল, হ্যাঁ 50 ইউনিট ডকুমেন্টস পাঠাইলো, তারপরে 30 ইউনিট পাঠালো, তারপরে 20 ইউনিট পাঠালো, এটা পার্সিয়াল শিপমেন্ট। হ্যাঁ আর হচ্ছে ট্রান্সশিপমেন্ট, হ্যাঁ ট্রান্সশিপমেন্ট বলতে বোঝাচ্ছে যে মোড চেঞ্জ হলো, সে চিটাগাং একটা জাহাজ আসলো, সে জাহাজটা লোডিং এবং আনলোডিং দুটা যদি ঘটে থাকে, সাংহাই থেকে লোড হলো, প্রথম জাহাজ সিঙ্গাপুরে আসলো, সিঙ্গাপুর থেকে ফিডার ভেসেলে আমাদের আবার চিটাগাং আসলো, তো সিঙ্গাপুরে যে মাদার ভেসেল সেখান থেকে সাংহাই থেকে লোড হলো আনলোড হলো, সাংহাই থেকে লোড হলো আনলোড হলো সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে আবার রিলোড হলো আমাদের ফিডার ভেসেলে, আবার আনলোড হলো চিটাগাং। এই যে একটা মোড অফ ট্রান্সপোর্টের মধ্যে একবার লোডিং আনলোডিং হলো, এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, ইউসিভি 500 আর 600 এর মধ্যে পার্থক্য কি কি? অনেক পার্থক্য রয়েছে আবার অনেক মিলও রয়েছে, যেমন ডিসক্রিমিনেশন মূল একটা পার্থক্য বলি, যে ডিসক্রিমিনেশন প্রেজেন্ট করার 7 দিন ছিল ইউসিভি 500-এ, আর ইউসিভি 600-এ হলো 5 ডেজ, আরো পার্থক্য রয়েছে আপনারা পাশাপাশি করে দেখতে পাবেন। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, ডিফার্ড অ্যান্ড ইউজার সেলসি। আচ্ছা আমাদের সাথে তৌফিক স্যার রয়েছেন, তৌফিক আহমেদ চৌধুরী, এক্স ডিরেক্টর জেনারেল বিএবিএম, স্যারকে একটু আনমিউট করছি, স্যার প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর প্রেজেন্টেশন, শুনলাম এতক্ষণ, ভালোই লাগলো। তো আমি আমি জাস্ট দুই একটা পয়েন্ট একটু অ্যাড করি, লাস্টে বিল অফ এক্সচেঞ্জ নিয়ে যে কথাটা বললেন, ওকে এখানে আমি বলি মাই লজিকটা, আসলে স্যার স্যার বিল অফ এক্সচেঞ্জটাকে, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে অর্ডার টু পে, আর এলসিটা কি, এলসি হচ্ছে প্রমিস টু পে, যেখানে আপনি যখন এলসি খুলছেন, মানে যখন আপনি প্রমিস করছেন, আপনি যখন প্রমিস করছেন, ইশিং ব্যাংক যখন প্রমিস করছে, ইয়েস আই শ্যাল মেক পেমেন্ট প্রোভাইডেড ইউ ফুলফিল অল দিস টার্মস এন্ড কন্ডিশন, তাই না? আপনি যখন প্রমিস করছেন তখন আপনার ঘাড়ের উপর দিকে আপনি অর্ডার করতে পারেন না। দিস ইজ দ্য রিজন যে কেন বিল অফ এক্সচেঞ্জ এবং এলসিটা কন্ট্রাডিক্টরি, ওকে? এবং সেই কারণেই 600 এ বিল অফ এক্সচেঞ্জের কোনো জায়গা নেই, দেখেন বিল অফ এক্সচেঞ্জ কিন্তু কোনো জায়গা নেই, there is no mention about the bill of exchange, কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসে কিন্তু আমরা বিল অফ এক্সচেঞ্জ এর উপরে অনেক এমফেসিস করি, তাই না? তো এটি হচ্ছে মানে বেসিক লজিক, বিল অফ এক্সচেঞ্জ অর্ডার টু পে, এলসি হচ্ছে প্রমিস টু পে, আপনি যখন প্রমিস করবেন তখন আপনি কি অর্ডার করতে পারেন না, কারণ এটা আনকার্টিয়াস, আপনি নিজে তো প্রমিস করলেন যে ভাই আমি তোমাকে পেমেন্ট দিব, তুমি কোনো চিন্তা করো না, তুমি এই টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করো, তাই না? তো সেখানে আপনি কি আবার অর্ডার করতে পারেন নাকি, তাই না? দ্যাটস ওয়াই মানে বিল অফ এক্সচেঞ্জ কোনো জায়গা নেই, এইটাই এটা হচ্ছে মেইন কারণ। আর লাস্টলি আমি আপনার আপনার দেখছিলাম যে
প্রথম থেকে শুনেছি যে কিভাবে আপনি দেখেন, তবে সব পার্টিসিপেন্টদের আমি আমি দুই একটা রিকোয়েস্ট করব, যেটা মনে রাখলে পরে ওনাদের জন্য খুব ভালো হবে। কিছু আর্টিকেল যারা নাকি এই ডেস্কে কাজ করে, কিছু আর্টিকেল একদম আপনার মুখস্থ থাকবে সবসময়, এটা নিয়ে আপনি আর কোনো এদিকে এদিক করুন। যেমন কি, যেমন আর্টিকেল নাম্বার টু, আর্টিকেল নাম্বার টু তে কি আছে, আর্টিকেল নাম্বার টু তে 14টা ডেফিনেশন আছে, কি ডেফিনেশন, এটা একদম মুখস্থ থাকবে, এটা বারবার তো আপনার ইউসিপে আপনি ঘাটতে পারবেন না, তাই না। আর্টিকেল নাম্বার থ্রি, আর্টিকেল নাম্বার 14, আর্টিকেল নাম্বার 16, এগুলো আপনাদের একদম নক্ষত্রপণে থাকবে, ওকে, এগুলো আপনার নক্ষত্রপণে থাকবে, তবেই দেখবেন আপনার কাজকর্ম অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজে আপনার কাজকর্ম খুব কমফোর্ট আপনি ফিল করবেন। আদারওয়াইজ প্রত্যেক বারবার আপনাকে ইউসিপি দেখতে হবে ডকুমেন্ট এক্সামিন করার সময়, তাই না। সুতরাং আপনার এইভাবে আপনারা আপনারা এইগুলো কনসাল্ট করতে পারেন। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি ময়নুল দ্যাট হি হ্যাজ প্রেজেন্টেড দ্য হোল থিং, তাই না। আবার যদিও প্রেজেন্টেশনে কিন্তু অনেক সংক্ষিপ্ত প্রেজেন্টেশন হয়েছে, এটা ডেফিনেটলি ইউসিপি ইট ইজ সাচ এ থিং যেটা নাকি আসলে এক দুই ঘন্টা কেন, এক দুই দিনও আমাদের প্রেজেন্টেশন শেষ করা যায় না। দেয়ার আর সো মাচ ইস্যুস ইনভলভড উইথ ইচ অফ দিস আর্টিকেল, তো সেই জন্যই, এবং সেটা এক দেড় ঘন্টার মধ্যে প্রেজেন্ট করেছে, সেই জন্য আমি ডেফিনেটলি তাকে মোবারকবাদ জানাই। এবং আশা করি এনবিএল ট্রেনিং ইনস্টিটিউট যে উদ্যোগগুলো নিচ্ছে ইদানিং, এই যে অনলাইনের যে ডিসকাশনসগুলো, তাই না, এটা মোটামুটিভাবে আমাদের ট্রেনিং এর একটা সাবস্টিটিউট। এখন তো কোভিড এর কারণে ট্রেনিং করা যাচ্ছে না, কারণ আমরা তো ট্রেনিং রুমে আমরা তো সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করতে পারবো না, সেই জন্য এনবিএল ট্রেনিং ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন দিস কান্ট্রি, যারা প্রচুর আপনার অনলাইন প্রোগ্রাম করে তুলছে। তো এইরকম ছোট ছোট ইস্যুতে নট নেসারি সবগুলো আপনার এনবিএল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বক্তব্য দিতে হবে তা না, আপনার ডেস্ক ওয়ার্কে যে একজন আপনার ধরেন আপনার ক্রেডিটের একজন 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 ক্রেডিট বসকে আপনি বলতে পারেন যে আপনার ডেস্কে আপনি লেকচার দিবেন, আমরা সবাই শুনবো, পাসওয়ার্ডটা সবাইকে আপনি শেয়ার করে দিলেন। তো এই যে উদ্যোগগুলো আপনার নিচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ, এটা অব্যাহত রাখেন, কারণ কোভিড এর জন্য তো আসলে আমাদের আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা আমরা বন্ধ রাখতে পারবো না, তাই না। সুতরাং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট মাস্ট কন্টিনিউ, তাই না। তো সেই জন্যে আমি আপনাদের উদ্যোগকে আবারও সাধুবাদ জানাই, এবং আশা করি ভবিষ্যতে আপনারা এই উদ্যোগ অব্যাহত রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ মইনুল, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার অনেক অনেক ধন্যবাদ, আমার যে কত ভালো লাগছে স্যার, আমি শুরুতেই আপনি শুনেছেন কিনা, শুরুতেই বারবার বলতেছিলাম যে 2000 সালে আমি যখন ফ্রন্টিয়ারের উপরে ট্রেনিং করি বিআইবিএম এ, স্যার আপনার সেই ইউসিপির পড়ানো আওয়াজগুলো এখন আমার কানে বাজে, মানে আমার সারা জীবনের সেরা শিক্ষকের মধ্যে স্যার আপনি এবং আন্নু স্যার, আন্নু মোহাম্মদ স্যার, এই দুজনের সেরা শিক্ষক, এই দুজন যখন এত সুন্দর পড়ান, তাদের আমার সেই ইউনিভার্সিটি লেভেল আন্নু স্যারের ক্লাসগুলো মনে হয় মনে আছে, আর আপনি এত সুন্দর করে পড়ান স্যার, মানে এটা আনবিলিভেবল স্যার, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগছে স্যার আপনি আমাদের মাঝে এসে আমাদের সমস্ত পার্টিসিপেন্টদের অনেক বেশি ইন্সপায়ার্ড করেছেন, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের লিজেন্ড এবং ফরেন ট্রেড এবং ক্রেডিট সমস্ত বিষয়ে তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সাথে সেশনে ছিল, আমরা অনেক সৌভাগ্যবান, সবাই খুব উজ্জীবিত তৌফিক স্যারকে দেখতে পেয়ে। একটা কোশ্চেন আসছে, ম্যানেজার ইসাপুরা প্লিজ ডিসক্রাইব বিএল স্পেশালি স্টিল বিল অফ লেডিং। স্টিলটা হচ্ছে প্রত্যেকটা বিল অফ লেডিং এর হচ্ছে প্রেজেন্টেশনের একটা পিরিয়ড থাকে, সেটা হচ্ছে যে ইয়ার পরে 21 দিন অথবা এক্সপায়ারি ডেট যেটা আগে হয়, শিপমেন্টের 21 দিন অথবা এক্সপায়ারি ডেট যেটা আগে আসে, তার মধ্যে বিল অফ লেডিংটা নমিনেটেড ব্যাংকে প্রেজেন্ট করতে হয়। যদি এই ডেট পারমিসিবল ডেট পার হয়ে যাওয়ার পরে কেউ কোনো বিল অফ লেডিং প্রেজেন্ট করে, ওটাকে স্টেল বিল অফ লেডিং বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এরামুল রে, অনেক সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য, নিশ্চয়ই উত্তর পেয়েছেন। ইমামগঞ্জ থেকে কামাল সাহেব। জি সালাম আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। কামাল সাহেবের একটা কেস আছে যে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পেঁয়াজ আমদানি করে, পেঁয়াজ বা আদা মশলা যাই হোক আমদানি করে, বাংলাদেশে যখন আসলো দেখা গেল যে দাম কমে গেছে,
বিরাট বিপদে কামাল সাহেব পড়ে গেলেন, দেখি কিভাবে কামাল সাহেব উত্তরণ করলেন একটু বলেন। পোস্টটা যখন আসছে, ডকুমেন্ট যখন আসছে স্যার, তখন যে পার্টি 10% মার্জিন আমরা আসছে করছি, তো পার্টি দেখছে যে আমার ডকুমেন্ট যে 10% মার্জিন আমি নেওয়ার পরে মালটা আমি লস হচ্ছে, তখন ব্যাংকে আর আসে না, নিবে না ডকুমেন্ট, নিবে না। তখন আমরা কি করলাম, তখন ওই যে এক্সপ্লোরার চলে আসছে ওখান থেকে আমার পেমেন্ট দেয়, তখন আমরা কি করবো, তখন আমাদের ওই যে ম্যানেজার স্যার সহ আমরা ডকুমেন্টটা সেল করে দিলাম যে থার্ড পার্টির কাছে, আরেকটা পার্টির কাছে দামটা কমে গেছে স্যার, তখন তো যে 10% যে মার্জিন ছিল ওটা আমরা বিল্ড আপ করলাম, আর যে যার কাছে সেল করলাম ও আমাদেরকে ডকুমেন্টটা সেল করে টাকা দিল, তখন ওটা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে পার্টিকে পেমেন্ট দিয়ে দিলাম। এভাবে ক্লোজ করলাম আপনি। থ্যাংক ইউ, এটা ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেজেন্টার, শুধু করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই এক্সপেরিয়েন্স তো খুবই রেয়ার কেস, এবং এই ক্রাইসিস হ্যান্ডেল করাই আসলে ওয়ারেন্টেড জানার জায়গা আর কি। থ্যাংক ইউ কামাল সাহেব, আমাদের আপনার এই মূল্যবান এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এখন আবু নাইম শাহরিয়ার, হোয়াট ইজ দ্য প্রাইস ভেরিফিকেশন প্রসেস উই আর ফলোড ইন এনবিএল এনামল, আমরা প্রাইস কিভাবে, সে একটা পার্টি একটা এলসি খুলতে আসলো, আদা ইম্পোর্ট করবে, এখন আদার যে প্রাইস সে বিদেশ থেকে কিনবে চায়না থেকে, সে প্রাইসটা কিভাবে ভেরিফাই করবে, ব্যাংকার কিভাবে ভেরিফাই করবে, আন্ডার ইনভয়েস হচ্ছে কিনা, ওভার ইনভয়েস হচ্ছে কিনা। আমাদের হাতে স্যার এই মুহূর্তে কোনো ইনস্ট্রুমেন্টই নাই যেভাবে আমরা প্রাইসটা ভেরিফাই করতে পারি। আমাদের আগে স্যার আমরা ওই আলিবাবা কিছু এরকম কিছু ওয়েবসাইট আছে, আলিবাবা বা এরকম ওয়েবসাইট গুলোতে ঢুকে ঢুকে দেখতে পারতাম যে মার্কেটে কি প্রাইস চলে, কিন্তু এই মুহূর্তে আমাদের হচ্ছে সব ধরনের বাইরের ইন্টারনেট বন্ধ। এই মুহূর্তে হচ্ছে ব্যাংকিং চ্যানেলে আমাদের কোনো গাইডলাইনও নাই, অফিস হেড অফিসের কিছুই নাই যেখান থেকে আমরা ভেরিফাই করতে পারি। আমরা এক্সপেরিয়েন্স আগের এলসি অন্য পার্টি যা করতেছে কনফার্মিং ব্যাংক তিনজনের যে কোনো একজনই হচ্ছে এই ডিসক্রিপশনটা ওয়েব করতে পারুন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এনামুল দা সিরিজেস আমাদের মূল্যবান সেশনে অংশগ্রহণ করার জন্য, সবার বিভিন্ন প্রশ্নগুলো উত্তর করার জন্য। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। মোহাম্মদ রাজনুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, মোহাম্মদ রাজনুর রশিদকে অনুরোধ জানাচ্ছি কনক্লুডিং স্পিচ দেওয়ার জন্য, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা একটি চমৎকার সেশন উপভোগ করলাম, সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আইসিসির জন্ম, ইউসিপির জিনোম সিকোয়েন্স অ্যানালাইসিস সহ ইউসিপি 600 এর উপরে একটি চমৎকার ওভারভিউ আজকের আলোচনায় স্থান পেয়েছে, সত্যি অত্যন্ত চমৎকার। আমি মনে করি আমাদের আজকের এই প্রোগ্রামটি অলঙ্কৃত হয়েছে এবং আরও সমৃদ্ধশীল হয়েছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএবিএমের সাবেক ডিজি জনাব ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী স্যার, সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। সব কিছু মিলিয়ে আজকের একটি অসাধারণ প্রোগ্রাম আমরা উপভোগ করলাম। এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এ এইচ এম বুলবুল স্যার, সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ জনাব শাহ সৈয়দ আব্দুল বারী স্যার, সৈয়দ রইচুদ্দিন, জনাব আরিফ মোহাম্মদ শাহিদুল হক,
সম্মানিত ল কনসালট্যান্ট মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি স্যার, তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান জনাব কাজী কামালউদ্দিন আহমেদ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও হিউম্যান রিসোর্সেস ডিভিশনের জনাব সাব্বির শওকত হায়াত, জহিরুল হক, ফারজানকে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহায়তা করার জন্য। আজকের ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বক্তা ইবিপি এবং এনবিটি এর সম্মানিত প্রিন্সিপাল জনাব মনুর ইসলামকে অসাধারণ প্রেজেন্টেশনের জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবার শুভকামনা জানানোর পালা। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নুল হক শিকদার ও তার পরিবারবর্গ, সম্মানিত পরিচালকবৃন্দ এবং তাদের পরিবারবর্গ, সম্মানিত শেয়ার হোল্ডারগণ, সম্মানিত গ্রাহকগণ, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সকল বিভাগীয় প্রধান, সকল আঞ্চলিক প্রধান, সকল নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, ইহকাল পরকালে কল্যাণ কামনা করছি। হে রব্বুল আলামিন, আমাদের ক্ষমা করুন, সহজ সরল সঠিক পথে আমাদের পরিচালিত করুন, হেদায়েত দান করুন। কোভিড-19 বিশ্ব মহামারী বিশ্ব থেকে মুক্ত করে শান্তিময়, স্বাস্থ্যকর, দূষণমুক্ত, সবুজ বাজ্য পৃথিবী আমাদেরকে উপহার দিন, আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো খোদা হাফেজ।